সকাল সকাল ফোনের নোটিফিকেশন বারে জেসের পাঠানো মেসেজটা প্লে করতেই প্রত্যয় অবাক হয়। মেসেজটা ওপেন করতেই দেখে সেখানে গোটা বাংলায় লেখা, তোমার কষ্ট করে আর অপেক্ষা করতে হবে না, বিয়ে নিয়ে অযথা চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি আজকে বাবা আর ভাইয়া বাসায় ফিরলে মানা করে দিব, চিন্তা নিও না, তোমার সুপাত্রের ইমেজটা নষ্ট করব না। সবেমাত্র নাস্তার টেবিলে এসে বসেছিল প্রত্যয়, মেসেজটা দেখতেই কিছুক্ষণ থো মেরে বসে রয়। ফিদা বেগম তখন নিজ হাতে ছেলের জন্য বানানো স্যুপ নিয়ে টেবিলে এসে হাজির হন। ছেলের সামনে নাস্তা সার্ভ করতে করতে আপন মনে বলতে থাকে, ভাবির কাছে শুনলাম জেসির নাকি সাইনোসাইটিসের সমস্যা আছে, মেয়েটার জন্য এত মায়া লাগছে। আমার আর তোমার আব্বুর কথা চিন্তা করে নিজেই ঠান্ডার মাঝে কটা দিন হসপিটালে ছিল, এখন কি জ্বরটাই না বাঁধিয়ে বসে আছে, আজ নাকি ভাবি ডাক্তারের কাছে নিয়ে যাবে। প্রত্যয় চুপচাপ শোনে, প্রত্যুত্তর করে না। কিছুক্ষণের মধ্যেই আরাফাত সাহেব এসে নাস্তার টেবিলে উপস্থিত হয়, ছেলের শরীরের খবর নিয়ে বলে, পরের সপ্তাহে তোমার চট্টগ্রামে না ফিরলে হচ্ছে না, আরো একটা সপ্তাহ ছুটি নাও, বাসায় থেকে রেস্ট নাও, মায়ের যত্ন নাও। প্রত্যয় এবারও কিছু বলে না, সে নীরবে নাস্তায় মনোযোগ নিবেশ করেছে। তখন আচমকা খাওয়া থামিয়ে আরাফাত সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, জেসিকে কি তুমি শুধু নিজের বন্ধুর মেয়ে হিসেবে পছন্দ করেছো? আরাফাত সাহেব খাওয়া থামিয়ে হতভম্ব দৃষ্টি মেলে একবার ছেলের দিকে তাকায়, অতঃপর সামনের চেয়ারে বসা নিজের স্ত্রীর পানে তাকায়। ফিজা বেগম তখন ঠোঁট টিপে হাসতে ব্যস্ত, যাক ছেলের অবশেষে ইন্টারেস্ট জাগল। আরাফাত সাহেব স্বাভাবিক গলায় পড়ে, আমি নিজের বাড়ির জন্য পুত্রবধূ খুঁজছিলাম, আর আমার পুত্রবধূ হওয়ার জন্য আমার বন্ধুর মেয়ে হাওয়া ম্যান্ডেটরি ছিল না, বরং সুপাত্রী হওয়ার জরুরি ছিল। তোমার কাছে ওকে সুপাত্রী মনে হয়? হ্যাঁ, কোনো সন্দেহ নেই তাতে। মা, তুমিও কি আব্বুর সাথে একমত? হ্যাঁ, মেয়েটা প্রাণোচ্ছল, কথাবার্তাও সুন্দর, আর সব থেকে জরুরি কথা হচ্ছে সৎ, আমাদের ইমপ্রেস করার জন্য বিন্দুমাত্র কৃত্রিমাচরণ করেনি। তোমার ভাইয়া মারা যাবার পর আমাদের এখন একমাত্র সম্বল তুমি, তোমার জন্য নিশ্চয়ই আমরা কোনো যেনতেনমে পছন্দ করব না। প্রত্যয় এবার মাথা নিচু করে আরো দু চামচ স্যুপ মুখে দেয়, অতঃপর আচমকাই খাবার ছেড়ে উঠে দাঁড়ায়। ফোনটা হাতে নিয়ে ওপরের দিকে যেতে নিলেই ফিজা বেগম পিছু ডাকে, স্যুপটা তো শেষ করে যাও, পরে খাবো আম্মু। নিজের রুমে ফিরেই প্রত্যয় দ্রুত একটা নাম্বার ডায়াল করে, প্রথমে নাম্বারটা বিসি দেখালেও কিছুক্ষণের মাঝেই কল ব্যাক করে। প্রত্যয় কিছু বলবে তার পূর্বেই অপর প্রান্ত হতে ক্ষিপ্তস্বর বলে ওঠে, তোর কি দুনিয়া তার কাম নেই বাপ, জানি ঘরে আজারা শুইয়া বয়ে আসোস, করার মতো কিছু পাইতেছোস না, তাই বলে তুই আমারে শান্তিতে প্রেমটাও করতে দিবি না? প্রত্যয় প্রথমে অবাক গলায় জানতে চায়, তুই প্রেম করছিস কবে থেকে? আমি জানি না কেন। তুই এসব বাদ দিয়ে আগে বল, ফোন কেন দিছোস? আমার কাম আছে, বেশি সময় নেই হাতে। দোস্ত, ধর কেউ নিজের সমস্যার কথা চিন্তা না করে আগে আমার কথা চিন্তা করলো, আমার কথা ভাবলো, আমার খেয়াল রাখলো, এটা কিসের লক্ষণ? সাইফ তখন চরম বিরক্ত, এই ছাগল মার্কা প্রশ্ন করার জন্য এই ছেলে তারে ফোন দিছে। কাজের ফাঁকে 12 মিনিট ফ্রি টাইম পেয়েছিল সাইফ, সেই 12টা মিনিটে একটু নিজের মতো করে না কাটিয়ে সে নিজের ইয়াসমিনের জন্য বরাদ্দ করে রেখেছিল, আর এই ছেলে সেই বরাদ্দকৃত সময়ের মাঝে সে বাগড়া দিল শুধুমাত্র এই প্রশ্ন করতে। সাইফ চোখ মুখ কুচকে বলে, এটা পাগল হওয়ার লক্ষণ, যে এইসব করছে সেও পাগল, আর যার জন্য করছে সেও পাগল, তাদের অতীব জরুরি ভিত্তিতে বিয়ে দিলে একমাত্র এই সমস্যার সমাধান হবে। একদম ফাইজলামি করবি না, আই এম সিরিয়াস। এই শালা, তোর কি মনে হয় আমি আমার মূল্যবান সময় অপচয় করে এনে মশকরা করতেছি? মশকরা তো তুই করতেছস, এত বছর বিএমএতে কামলা খাইটা আর্মি হইলাম কারণ ভাবছিলাম এই সেক্টরে বলদ ক, কিন্তু তুই বলদে আমারে বারবার কোনটা কিসের লক্ষণ জিগায় মাথা খাইতেছস। আমার কি তোর ডাক্তার মনে হয়? নিজের লক্ষণ নিজে মিলা, আমার প্রেমে আরেকবার বাগড়া দিলে তোর পোলাপাইন দুনিয়ার মুখ দেখার সঙ্গে সঙ্গে ওইগুলারে শিখাই দিমু তরে যাতে বাপ না ডাইকা মামা ডাকে, পালসাল চত্তসব। বলেই ফোনটা কেটে দেয় সাইফ, প্রত্যয়ের মুখের বিরক্তি ভাবটা বেড়ে যায়, ছেলেটা প্রেমে পড়ে খুব বোধ হয়ে গিয়েছে। নিজের রুম জুড়ে কিছুক্ষণ পায়চারি করে প্রত্যয় হাঁসফাঁস করছে, সে কিছুক্ষণ পায়চারি করে ধপাস করে বিছানায় বসে পড়ে, কি ভেবে যেন গুগলে সার্চ অপশনে গিয়ে লেখে, What does it mean when a girl cares about me genuinely? আধুনিক উত্তরদাতা গুগল যে উত্তর প্রদর্শন করে তা দেখে প্রত্যয় নিশ্চুপ হয়ে বসে রয়, মনে মনে কয়েকবার আওড়ায় উত্তরটা। It simply means she's worried about you. Having said that, she definitely has feelings for you. Don't overthink it. Go get her and you'll have your answer.
জাগ্রত এবার ফোনটা রেখে উঠে আয়নার সামনে দাঁড়ায়। সূক্ষ্ম দৃষ্টি মেলে একবার আগাগোড়া নিজেকে পরখ করে। তার হাইট যথেষ্ট ভালো, ওয়েটটাও পারফেক্ট, মুখশ্রীর অবকাঠামো নজর কাড়া, চুলগুলোও খুব ভদ্র স্টাইলে কাটা, কেবল কপালের পাশে ক্ষতের যা দাগ রয়েছে, তবে সেটাও দেখতে মোটেও কুচ্ছিত নয়, বরং প্রত্যয়ের সাহসিকতার চিহ্ন বহন করছে এই ক্ষত। নিজেকে খুব ভালো করে পরখ করে প্রত্যয়ের মনে হয়, গুগুলের উত্তর সঠিক হওয়া কোনো অসম্ভব জাতীয় বিষয় না। তার মতো সুদর্শন ছেলেকে দেখে যে কেউই গালাগালি ছেড়ে সুপাত্রী হয়ে যাবে। আচমকা প্রত্যয় কিছু একটা ভেবে দ্রুত নিজের ওয়ালেট আর ফোনের পকেটে ভরে নেয়। আলমারি খুলে নিজের পাসপোর্টটাও সঙ্গে নিয়ে এসে আরেকবার আয়নার সামনে এসে দাঁড়ায়। যথেষ্ট রিসেন্ট দেখাচ্ছে তাকে, জামা বদলি সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই। আর এক মুহূর্ত বিলম্ব না করে প্রত্যয় দ্রুত রুম থেকে পেরিয়ে নিচে নেমে যায়। খাবার টেবিলটা ক্রস করে দরজার দিকে এগিয়ে যেতে নিলে আরাফাত সাহেব ডাকে, কোথায় যাচ্ছ তুমি? চট্টগ্রাম যাচ্ছি আব্বু, চিন্তা করো না, ফ্লাইটে যাব। এয়ারপোর্টে গিয়ে টিকিট বুক করে নিচ্ছি আমি। জবাব দিতে দিতে হন্তদন্ত ভঙ্গিতে পায়েসু পরে নিয়ে প্রত্যয় বেরিয়ে পড়ে। টেবিলে বসে থাকা দম্পতি হতভম্ব হয়ে তাকিয়ে রয় ছেলের যাওয়ার পানে। বাণী নতুন যে বাসায় উঠেছে সেটা ছাদের সঙ্গে লাগোয়া। সাততলার বাসাটিতে কোনো লিফট নেই, সিঁড়ি ধরে উঠতে নামতেই জীবন আঙ্গার হয়ে যায়। কিন্তু এত কম ভাড়ায় আপাতত অন্য কোথাও বাসা পাওয়া সম্ভব ছিল না তার জন্য। গতরাতের ঘটনার পর থেকেই বাণী আরও নীরব বনে গিয়েছে, মুখটা গুমোট হয়ে আছে তার। চুপচাপ বনিকে নাস্তা করিয়ে রেডি করিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে কেবল। সিঁড়ি ধরে দ্বিতীয় তলায় নামতেই মুখোমুখি হয় রিহাব ভাইয়ের। রিহাব হলো সিসির হাজব্যান্ড, এই বাড়ির প্রকৃত বাড়িওয়ালা। রিহাবকে দেখতেই বাণী ক্ষীণস্বরে সালাম দেয়। রিহাব সালামের জবাব দেয় না, বরং বাঁকা চোখে বাণীকে একবার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে। সঙ্গে সঙ্গে বাণীর পুরো শরীর ক্রীড়ায় রেডি করে ওঠে। সে দ্রুত বণিকে নিয়ে পাশ কাটিয়ে নিচে নেমে আসে। এ আর নতুন কিছু না তার জন্য, গত কয়েক মাসে এরকম বহু সিচুয়েশনের সম্মুখীন হয়েছে সে। যখনই কেউ শোনে যে বাণী সিঙ্গেল মাদার, তখনই তাকে বাঁকা নজরে দেখে। পেছনের ঘটনা না জেনেই সবাই নিজের মনে আলাদা আলাদা ঘটনা সাজিয়ে ফেলে বাণীকে ঘিরে। বাণী তা জানে বোঝে, কিন্তু এড়িয়ে চলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না সে। নিজের মেয়েটাকে এই সমাজের বাহিরে নিয়ে বড় করা তার পক্ষে সম্ভব নয়, তাই বাধ্য হয়ে এসব দেখেও না দেখার ভান করে চলে। যথাসম্ভব নিজেকে গুটিয়ে রাখে সবার থেকে, লোকচক্ষু এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করে। দিন দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে দুর্জয়। মেজাজটা বেজাই গরম তার গতরাত থেকে, তবে সেই গরম মেজাজটা কারো সামনে প্রকাশ করছে না সে। সঠিক জায়গায় ক্ষোভ মেটানোর অপেক্ষায় তা মনে পুষে রেখেছে। তার মেজাজ গরমের কারণ গতকাল রাতে তৃতীয় দফা বাণীর থেকে পাওয়া রিজেকশন নয়, যতক্ষণ বাণী না যাবে অমত জানাতেই পারে, তাতে বিন্দুমাত্র অসুবিধা নেই দুর্জয়ের। তার সমস্যা অন্য জায়গায়, অন্য কারণে। সেলের সামনে এসে দাঁড়াতেই সে গম্ভীর স্বরে শোধায়, লক্ষ্য। সেলের পাহারায় নিযুক্ত নিরাপত্তা কর্মী আমতা আমতা করে বলে, দুর্জয়ের কপালের মাঝে ভাঁজ পড়ে। সে তীক্ষ্ণ স্বরে বলে, যা বলার সরাসরি বলো। বুঝেছি, লক্ষ্য করো তুমি। আমার সেফটি সম্পর্কে আমি যথেষ্ট কনসার্ন, তোমাকে যা বলা হচ্ছে চুপচাপ তা করো। নিরাপত্তা কর্মীটা এবার নীরবে সেলের দরজাটা খুলে দেয়। দুর্জয় স্বাভাবিক পায়ে প্রবেশ করতেই দেখতে পায় মেঝেতে বসে থাকা মানুষটাকে, দুহাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরানো, পা দুটো শিকল দ্বারা বাঁধা। দুর্জয়ের যদি জানা থাকতো যে প্রেগনেন্সির সময় বাণীকে কীভাবে বেঁধে রাখা হতো, তাহলে ওর ক্ষিপ্ত মন এই মুহূর্তে এই দৃশ্যটা দেখে খুব শান্তি অনুভব করত। কারো অস্তিত্ব অনুভব করতেই হিরণ চোখ তুলে তাকায়। দু চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে তার। নির্ঘুম রাত কাটানোর জন্য নাকি কে জানে, হিরণের মুখটা দেখতেই দুর্জয়ের গতরাতের কথা মনে পড়ে যায়। বাণীর সেই ভীত দৃষ্টি, বিভৎস চিৎকার, সঙ্গে সঙ্গে দুর্জয়ের মনে সুপ্ত ইচ্ছে জাগে শক্ত রডের আঘাতে এই ক্রিমিনালটার শরীরের সবগুলো হাড় গুরু গুরু করে দিতে। হিরণকে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে, সে আনমনে প্রশ্ন করে, ওই আগুনের উত্তাপে ওদের খুব কষ্ট হয়েছিল তাই না? দুর্জয় জবাব দেয় না, সে নীরবে নিজের শার্টের হাটা গোটাতে থাকে।
হিরণ তখন একের পর এক প্রশ্ন করে বিলাপ পাড়তে ব্যস্ত। আচ্ছা, কেউ ওদের বাঁচালো না কেন? আশেপাশে কোনো মানুষ ছিল না? পৃথিবীর এতগুলো মানুষের মাঝে একটা মানুষের কানে ওদের আর্তনাদ পৌঁছালো না? দুর্জয় একটাও প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। ক্রিমিনালদের সঙ্গে সে মুখ কম, হাত চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শার্টের হাতার দুটো কোনো পর্যন্ত গুটিয়ে গলা হাতড়ে বাহিনীর নিরাপত্তা কর্মীকে ডাকে। উক্ত কর্মী ভেতরে উঁকি দিতেই শীতল গলায় অর্ডার শোধায়, দরজাটা লক করে বাহিরে দাঁড়িয়ে থাকো, ভেতর থেকে যতই আওয়াজ আসুক না কেন কেউ যেন প্রবেশ না করে, আই রিপিট, কেউ না। নিরাপত্তা কর্মীটা আদেশটা মাথা পেতে নিয়ে পেরিয়ে যায়। দুর্জয় এগিয়ে যায় ধীর পায়ে। মনে ক্ষোভ মেটাতে আলাদা কোনো সরঞ্জামের প্রয়োজন নেই তার। তার দানবীয় শক্তির হাত এবং পা দুটোই যথেষ্ট। হিরণের উদ্ভ্রান্তের ন্যায় কথা থেমে যায় প্রচণ্ড শব্দে বাম গালে প্রথম চড়টা পড়তেই কানটা যেন তপ্তা লেগে গেল। চোখের সামনেই সবটা ঝাপসা দেখতে শুরু করে সে। সেই দুপুরে আকাশে উত্তপ্ত সূর্য না থাকলেও সেল্টার ভেতর থেকে উত্তপ্ত চিৎকারের আওয়াজ ভেসে এসেছে, যে চিৎকার যে কারো শরীরে কাঁটা দিয়ে যাবে। বিশাল অ্যাপার্টমেন্টের গ্যারেজে এসে থামলো গাড়ি। সন্ধ্যা তখন নেমেছে কেবল। জেসি ধীর গতিতে বের হয় গাড়ি থেকে। তার পিছু পিছু চারু ও আকাশও নামে। যদিও জেসির মার আজ তার সঙ্গে হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর যাননি। চারুই গিয়েছে, সঙ্গে আকাশকেও নিয়ে গিয়েছিল। কারণ চারুর ধারণা তার ছেলেটা পুষ্টিহীনতায় ভুগছে। সারাদিন এই দুজনকে নিয়ে বিভিন্ন টেস্টের জন্য হসপিটাল জুড়ে দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা হয়ে গিয়েছে। লিফটে উঠে দাঁড়াতেই চারু আপন মনে বলতে থাকে, এখনই বাসায় গিয়ে আমি ছয়টা ডিম সিদ্ধ বসাবো, দুজন চুপচাপ মুখ বন্ধ করে তা খাবে, সামান্য নাক ছিটকালে আজকে আমি আব্বুর কাছে বিচার দিব, সারাদিন খাবার নিয়ে পাংছামি দুজনের, ডিম দুধ না খেয়ে শরীরের এই অবস্থা করেছো তোমরা। চারুর কথা শুনে আকাশ চোখ মুখ থমথমে করে আর চোখে নিজের ছোট ফুপির দিকে তাকায়। জেসিও তখন বিরক্তি নিয়ে লিফটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার সুন্দর শিক্ষিত ভাবিটা বিয়ের পর টিপিক্যাল বাঙালি মায়েদের মতো হয়ে গিয়েছে। সমস্যা যাই হোক না কেন, তার আলটিমেট সলিউশন হচ্ছে ডিম সিদ্ধ, গরম দুধ, ভাত বাড়িয়ে খাওয়া ইত্যাদি। লিফটে এসে পৌঁছায় নির্দিষ্ট ফ্লোরে। কলিং বেল বাজিয়ে জুতো খুলতে ব্যস্ত হয়ে পড়ে তিনজন। জেসির মা আফসানা বেগম হাসি হাসি মুখ করে দরজা খোলে। চারু দরজা থেকেই নালিশ শুরু করে, আপনার মেয়ে আর নাতিকে ভাত বাড়িয়ে দেবো আজকে থেকে আম্মু, ওদের কোনো নাখুরা আমি আর সহ্য করবো না, দুজনের। বাকি কথাটা অসম্পূর্ণ রয়ে যায় চারুর। লিভিং রুমে বসে থাকা প্রত্যয়কে দেখতেই মুখটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জেসি তখন পেছন পেছন প্রবেশ করতে করতে বলে, থামলে কেন ভাবি, আরো বলো, শুনতে ভালো লাগছিল। বাড়ির ভেতর পা রাখতেই জিসির মুখটাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। প্রত্যয় তখন ফালুদার বাটি হাতে বসে। আকাশ তাকে দেখতেই দৌড়ে গিয়ে বলে, হ্যালো আঙ্কেল। হাই। চারু আর জেসি কথা না বাড়িয়ে চুপচাপ ঘরে প্রবেশ করে। আফসানা বেগম তখন বলে ওঠে, সে বিকেল থেকে বসে আছে ও, তোমাদের কল করতে চেয়েছিলাম, মানা করে বলল একদম ডাক্তার দেখিয়ে আসতে দিলে আসু। জেসি শুকনো মুখে হ্যালো বলে নিজের রুমে চলে যায়। চারু প্রত্যয়ের সার্বিক অবস্থার কথা জেনে নিয়ে আকাশকে সহ রুমে চলে যায় হাত মুখ ধুয়ে আসতে। আফসানা বেগম তখন রাত নাস্তা নিয়ে হট্টগোল কাণ্ড বাঁধিয়ে বসেছে। প্রত্যয় আচমকা সাহস করে নমনীয় স্বরে বলে, আন্টি কিছু মনে না করলে, জেসির সাথে একটু কথা ছিল আমার, বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ডেকে দিচ্ছি, তুমি বলো। আফসানা বেগম তড়িঘড়ি করে জেসির রুমের দিকে এগিয়ে যায়। জেসি তখন জামা কাপড় বদলে সবে বসেছে। আফসানা বেগম এসে শুধায়, প্রত্যয় নাকি তোমার সাথে কথা বলবে, গিয়ে দেখো কি বলে, খুব জরুরি কিছু হয়তো, আমিও তো ভাবছিলাম যে এই অবস্থায় ছেলেটা চট্টগ্রামে এসে পড়লো কেন। জেসি একটা দীর্ঘশ্বাস ফেলে স্কার্ফ গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়। ধীরে সুস্থে হেঁটে গিয়ে প্রত্যয়ের সামনে বসে বলে, তোমার নামে উল্টাপাল্টা কিছু বলি কিনা তা পর্যবেক্ষণ করতে এসেছ, এত অবিশ্বাস? তোমাকে পর্যবেক্ষণ করতে এসেছি। আমাকে মানে? সোজা সবটা প্রশ্ন করব, উত্তরটাও সোজা সাপটা চাই। লাইক মি? বিয়েতে মত আছে তোমার? মত না থাকলে বলে দাও, এক্ষুনি চলে যাব। আর মত থাকলে জানাও, এনগেজমেন্টের ডেট ফিক্স করে যাব। আচানক কথায় জেসি হতভাগ হয়, বুদ্ধিহীনের ন্যায় বসে রয়। বলার মতো কোনো কথা খুঁজে পায় না সে। প্রত্যয়ের মাথায় আঘাত পেয়েছে তা জেসির অজানা নয়, কিন্তু মাথায় আঘাত পেলে সেটা প্রভাব এতদিন পর দেখা যাচ্ছে কেন? প্রত্যয় ফির পরে দ্রুত দাও। জেসি ফোর্স করে উঠে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। প্রত্যয় হতভম্ব হয়ে বসে রয়।
গুগলের মতে তো এই মেয়েটা তাকে পছন্দ করে, তাহলে এইভাবে উঠে চলে গেল কেন? এইভাবে উঠে চলে যাওয়া কি প্রত্যয় রিজেকশন ধরে নিবে? আর কিছু ভাবার পূর্বেই প্রত্যয়ের ফোনে নোটিফিকেশনের শব্দ পেঁচে ওঠে। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই দেখে সেখানে লেখা, ভেবে দেখলাম তুমি এতটাও খারাপ না, সারা জীবন সহ্য করার মতো বিরক্তিকর তুমি, তাই তোমার উপর দয়া করে মতটা দিয়েই দিলাম। প্রত্যয় চোখ মুখ কোচকে বসে রয়। একটা মত দিতে গিয়ে ওই মেয়ে এমন অভিনয় করছে যেন সে প্রত্যয়কে দয়া করে বিয়েতে রাজি হয়েছে, অথচ মনে মনে ঠিকই পছন্দ করে, মানে সাপ মারবে কিন্তু লাঠি ভাঙতে রাজি নয়। সম্ভাব্য হামলার তদন্তের জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর তিনটি দল লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে। তাছাড়াও দেশের আটটি বিভাগে চলছে কড়া নজরদারি এবং টহল। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সেই তদন্তে বিভিন্ন অপরাধী ধরা পড়লেও আতঙ্কবাদীদের আস্তানাটা এখনও ধরা পড়ছে না। কোনো ভালো মানুষের মুখোশের আড়ালে এরা লুকিয়ে আছে তা সকলের অজানা। সকলের মনে প্রাণে কেবল একটাই দোয়া, যেন খুব বড় কোনো অঘটন থেকে মহান আল্লাহ যেন সবাইকে হিফাজত করে। সবেমাত্র মেজর শাহরিয়ার দুর্জয়ের আওতায় একটা সার্চ অপারেশন সম্পাদন করে বের হলো ৬ লেফটেন্যান্ট সহ গোটা একটা টিম। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিছু পলাতক আতঙ্কবাদীকে। আপাতত এদের সেনাবাহিনীর খাস রিমান্ডে নেওয়া বাকি, সেখানে এদের থেরাপি দিয়ে পেট থেকে যথাসম্ভব তথ্য বের করা হবে। সেনাবাহিনীর গাড়িটার পেছনে মুখোমুখি উঠে বসে ৬ লেফটেন্যান্ট, সামনে ড্রাইভারের পাশে প্যাসেঞ্জার সিটটায় বসে আছে মেজর শাহরিয়ার দুর্জয়। তীক্ষ্ণ দৃষ্টিটা জানলার বাহিরে নিবদ্ধ, মনে চলছে গভীর চিন্তা। আজ একটা সপ্তাহ ধরে তীব্র ব্যস্ততায় তার সময় কাটছে, যতক্ষণে সে সামান্য ফ্রি হয় ততক্ষণে বাড়ির স্কুল ছুটি হয়ে যায়, দেখা পাওয়া দুষ্কর। বাড়ির কথা ভেবে দুর্জয় নিজেও সামনে যাচ্ছে না আপাতত। এটা সত্য যে সে বাণীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে তা নিয়ে সে মোটেও তার ওপর প্রেশার ক্রিয়েট করতে চাইছে না। মেয়েটা যত খুশি সময় নেই, দুর্জয় তো আছে অপেক্ষা করার জন্য। আচমকা ফোনটা শব্দ করে ভেজে উঠতেই দুর্জয়ের ধ্যান ভাঙল। সে ফোনটা বের করতেই দেখে স্ক্রিনে মাসুদের নাম্বার। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে কানে ধরে সে। অপর পাশ থেকে মাসুদ ব্যস্ত গলায় শোধায়, স্যার, ম্যাডাম মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছে। আমি ওনাকে ওসমানী সিটি হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু বাচ্চাটা, বঞ্জি আমাকে ভরসা করতে পারছে না, কান্নাকাটি করছে, কি করব? আমি আসছি, ফোনটা বন্নিকে দাও। বোনের নাম শুনতেই পেছনে বসে থাকা ৫ লেফটেন্যান্ট বিষয় নিয়ে একে অপরের মুখে চাওয়াচাই করে। সাইফ ব্যতিক্রম, সে অবাক হয় না, বরং তাকে দেখে মনে হচ্ছে এই যেন হওয়ারই ছিল। ফোনটা বোনের কাছে দিতেই অপর পাশ থেকে ফোপানোর শব্দ শুনতে পায় দুর্জয়। সে কণ্ঠে অপ্রতিরোধ্য স্নেহ মিশিয়ে বলে, কান্না করবেন না, আমি আসছি, তো একটু শান্ত হয়ে আঙ্কেলটার কাছে থাকুন, উনি অপরিচিত নয়, মেজরের বন্ধু। বোনকে কিছুটা শান্ত করে ফোনটা রাখে দুর্জয়, পাশে বসে ড্রাইভ করতে ব্যস্ত সৈন্যকে বলে, গাড়ি ওসমানী সিটি হসপিটালের দিকে নিয়ে চলুন। আদেশটুকু বলতেই দুর্জয় পিছু ফিরে লেফটেন্যান্টের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনাদের কারো আপত্তি আছে? সাইফের ঠোঁটের আগায় যেন উত্তর প্রস্তুতি ছিল, সে বিলম্ব না করে বলে, না স্যার, উই আর অল ওকে। দুর্জয় ফের নীরব ভঙ্গিতে সামনে ফিরে বসে। গত ২০ ঘন্টা ধরে সে নীরব রয়েছে, প্রতিক্রিয়া দেখানোর মতো বিন্দুমাত্র বল খুঁজে পাচ্ছে না শরীরে। তার উপর শীতের কারণে শরীর কেমন ঝিম মেরে আছে, কিন্তু এই বলহীন দেহের মনের ভেতরটা অস্থির হয়ে আছে, যা বাহির থেকে দেখে বোঝার সাধ্যই কারণেই। দুর্জয়রা যখন হসপিটালে এসে পৌঁছয় তখন প্রায় বিকেল। লেফটেন্যান্টরা নিজ থেকে দুর্জয়ের সাথে এসেছে, যদি কিছুর প্রয়োজন হয়। করিডোর ধরে দ্রুত পায়ে এমার্জেন্সি ইউনিটের দিকে এগোনো ইউনিফর্ম পরিহিত যুবকদের দিকে সবাই বারবার ফিরে তাকাচ্ছে, মনে আগ্রহ ও প্রশ্ন জাগছে। সৈন্যদের গুরুতর কোনো কেস বুঝি? দুর্জয় ইমার্জেন্সি ইউনিটের সামনে আসতেই দেখে একপাশে দেয়ালে হেলান দিয়ে মাসুদ দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশের বেঞ্চিটাতেই মাথা নত করে বসে জুস এবং চিপস খাচ্ছে বড়ি। দুর্জয় এগিয়ে যায়, বোনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ভয় পেয়েছিলেন আপনি? বনে চোখ তুলে তাকায়, দুর্জয়কে দেখতেই ভরসা খুঁজে পায়। এই লোকটা আশেপাশে থাকলে সে নিজেকে সেফ ফিল করে। মেজর যেহেতু এসে পড়েছে, এখন আর মামাও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ভাবনাটা মাথায় উঁকি দিলেও আবার বানির মাথা ঘুরে পড়ে যাওয়ার দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে। বনি আহ্লাদে কেঁদে উঠে বলে, মাম্মা অনেক ব্যথা পেয়েছে।
দুর্জয় বনির ছোট হাত দুটো নিচের মুঠো নিয়ে তাতে আলতো করে চুমু খেয়ে আবেগে গলায় পড়ে, মাম্মা ঠিক হয়ে যাবে, আপনি লাঞ্চ করেছেন? বনি মাথা নেড়ে না বলে দুর্জয় উঠে মাসুদের কাছে গিয়ে যায়। আদুরে সর পাল্টে মুহূর্তেই কম্পিট সরে পড়ে, শুরু থেকে ডিটেলস বলো এখন। স্যার, ম্যাম স্কুল থেকে বেরিয়ে বাসায় ফিরছিল, ওনাকে দেখে স্টপ মনে হচ্ছিল, কিছু দূর যেতেই রাস্তায় মাথা ঘুরে পড়ে যান, পাকা রাস্তা তো মাথাও ফেটে গিয়েছে। বন্ধুকে নিয়ে যাও ক্যান্টিনে, লাঞ্চ করিনি এখনো, লাঞ্চ করিয়ে আনো। কথাটুকু শেষ করে দুর্জয় আর কিছু না বলে দ্রুত পায়ে ইমার্জেন্সি ইউনিটে প্রবেশ করে। লেফটেন্যান্টরা এতক্ষণ সাবান্ধ ধরে দাঁড়িয়ে সবটা দেখছিল। দুর্জয় ভিতরে যেতেই সাইফ এগিয়ে আসে, মাসুদের সাথে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি লেফটেন্যান্ট সাইফ, বন্নিকে আমি নিয়ে যাচ্ছি, আমাকে চেনেও তাই আমার সঙ্গে বেশি কমফোর্ট ফিল করবে। মাসুদ মানা করে না, তবে মনে মনে ঠিক করে সে নিজেও সঙ্গে যাবে। হাজার হোক স্যার অর্ডার। সাইফ এগিয়ে এসে বনির পাশে বসে বনি আর চোখে একবার সাইফকে দেখে চোখ মুছে আবার চিপস খাওয়ায় মনোযোগ দেয়। সাইফ হাত বাড়িয়ে বনির চিপসের প্যাকেট থেকে একটা চিপস নিতে চাইলেই বনি দ্রুত দূরে সরে যায়। সে দিবে না, সাইফ ঢং করে বলে, ভেবেছিলাম তোমাকে এখানে সব থেকে মজার বিরিয়ানি খাবো, কিন্তু তুমি মেবি ইন্টারেস্টেড না। বনির সঙ্গে সঙ্গে সাইফের দিকে তাকায়, কিছু একটা ভেবে নিজের হাতের চিপসের প্যাকেটটা সাইফের দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি চিপস খাও স্টুপিড আঙ্কেল, আমি বিরিয়ানি খাবো। অপমানে মুহূর্তেই সাইফের মুখটা থমথমে হয়ে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্টরা সাইফের চুপসে যাওয়া মুখ দেখে চাপা হাসছিল। তাদের দিকে তাকাতেই বনির আচানক চোখটি আটকায় সাদাতের দিকে। সুদর্শন যুবকটাকে দেখতেই সে হতবাক হয়ে তাকিয়ে রয়। এই আঙ্কলকে সে আগে কখনো দেখেনি কেন? কি সুন্দর, একদম মার্ভেল মুভির হিরোগুলোর মতো। ভারী চোখগুলো মেলে পিটপিট করে তাকায় বনি, মনে হচ্ছে যেন এক গভীর ঘুম থেকে উঠেছে। চারপাশ হতে ভেসে আসছে মানুষের চাপা কথাবার্তার আওয়াজ। প্রথম দফায় চোখ খুলতে নিয়েও লাইটের আলোয় চোখ কুচকে বুঝে ফেলে সে। দ্বিতীয় দফায় ধীরে ধীরে তা মেলে তাকায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতেই দেখতে পায় তার হাতে ট্রিপ লাগানো ফিরোজা রঙের ট্রিপ, সম্পূর্ণ কম্বলে ঢাকা। বেডের দুদিকে বিশাল পর্দা টানা, বাকি দুপাশে রয়েছে দেয়াল। কিন্তু বাড়ির চোখকে আটকায় দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এলোমেলো দুর্জয়ের দিকে। মাথাটা দেয়ালের সঙ্গে এলিয়ে চোখ বুঝে রেখেছে, হাত দুটো বুকের কাছে আড়াআড়ি ভাঁজ করা, চেহারায় সুস্পষ্ট কিছুটা চিন্তা এবং ক্লান্তির ছাপ। বনি মাথা তুলে বসতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে মাথার পেছনের দিকটা ব্যথা করে ওঠে তার। উঠে বসার বৃথা চেষ্টা বাদ দিয়ে বনি শুয়েই রয়, মনে করার চেষ্টা করে কি হয়েছিল। স্কুল থেকে ফেরার পথে আচমকা চোখের সামনে সবটা ঝাপসা হয়ে ওঠে তার, তারপর আর কিছু মনে নেই। মুহূর্তেই বনি অস্থির হয়ে ওঠে, বনি তার সঙ্গে ছিল, তাহলে বনি কোথায়? বনি আরেকবার আশেপাশে তাকায়, পরপর উঠে বসার চেষ্টা করে। কিছুটা শব্দ পেতেই দুর্জয় সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়। সে ঘুমোয়নি, বরং কিছু সময়ের জন্য চোখ বুঝে রয়েছিল, চোখ দুটো ভীষণ জ্বালা করছে। সে বনিকে উঠে বসতে দেখে এগিয়ে আসে। বনি ততক্ষণে বেডে পা ঝুলে বসেছিল। দুর্জয় শান্ত স্বরে বলে, রিল্যাক্স, বন্নি ঠিক আছে, বাইরেই আছে, ইমার্জেন্সি ইউনিট হওয়ায় ওকে ভেতরে আসার পারমিশন দেবে না। ও একা বাইরে? না, আমার লেফটেন্যান্টরা আছে, বন্নি ওদের কোম্পানি বেশ এনজয় করছে, আমি 10 মিনিট অন্তর অন্তর চেক করে আসছি, চিন্তা নিও না। বনি কিছুটা ধাতস্থ হয়ে স্থির হয়ে বসে। দুর্জয় একটা পানির বোতল খুলে এগিয়ে দেয় বনির দিকে, শান্ত গলায় বলে, প্রেশার অত্যাধিক লেভেলের লো তোমার, হিমোগ্লোবিনের মাত্রাও লো, এতটা অযত্ন কেন বনি? বনি জবাব দেয় না, নীরবে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি খায়। গলাটা বেশ শুকিয়ে ছিল তার। দুর্জয় আরো এক দফা প্রশ্ন করে, কিসের দায়ে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? বনি এবারও জবাব দেয় না, নীরব রয়। মনে পড়ে যায় গতকালের ঘটনা, স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে বনি আর বনি ঘুমিয়ে পড়েছিল, ছাদ থেকে কাপড় আনার কথা খেয়াল ছিল না তার। যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা, মাগরিবের আজানের ধ্বনি চারদিকে শোনা যাচ্ছে। বনি দ্রুত মাথায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে যায় কাপড় আনতে। ছাদের অন্য পাশে দাঁড়িয়ে তখন রিহাব নামক লোকটা সিগারেট ফুঁকতে ব্যস্ত ছিল। পানির ট্যাঙ্কির অপর পাশে হয় বনি তা খেয়াল করেনি। সে যখন এক এক করে কাপড় নিচ্ছিল, আচমকা শরীরে অশালীন ছোঁয়া অনুভব করে। বনির হাতের কাপড়গুলো পড়ে যায়, সঙ্গে সঙ্গে সে ছিটকে দূরে সরে যায়। ঘুরে তাকিয়ে রিহাবের মুখটা দেখতেই সে হতভম্ব হয়ে যায়। রিহাবের মুখে সে কি বিশ্রী হাসি,
কিসের শঙ্কায় জানা নেই, তবে বাণী তখন ত্রস্ত পায়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা জানালা সব আটকে বসেছিল। সে কি দম বন্ধ কর অনুভূতে। বাণীর খুব মরে যেতে ইচ্ছে করছিল, উপলব্ধি করতে পেরেছিল এই গোটা বিশ্বের কোনো কোনেই সে নিরাপদ নয়। সবাই সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলেই বাণীকে বিষাক্ত ছোবলের মুমূর্ষু করে তুলতে প্রস্তুত। সে রাতে বাণী সাহস করে সেথিয়াপার নাম্বারে কল করে পুরো ঘটনা জানায়, ওনার স্বামীর আসল মুখোশ সম্পর্কে জানায়। মহিলা কোন মাটির তৈরি তা বাণীর জানা নেই, কিন্তু মুহূর্তেই বড় বোনের মতো স্নেহ করা মহিলাটির রূপ বদলে ফেলে। বাণীকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, বরং বলে বাণী মিথ্যা অপবাদ দিচ্ছে। আসল সমস্যাটা বাণীর নিজের চরিত্রে, না হলে কি এরকম বাপ ছাড়া সন্তান জন্ম নেয়? আবার মাঝরাত্রে কিনা তার অ্যাপার্টমেন্টের কোন পুরুষ মানুষ আসে? বাণী সেই মুহূর্তে খেপে উঠেছিল, কিন্তু মহিলা বাণীর তেজ দেখে তাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তিনি আর বাণীকে নিজের বাসায় দেখতে চান না, যত দ্রুত সম্ভব এই বাসা খালি করে দিতে। বাণীও তখন রাগের বশে বলে ফেলেছিল এরকম চরিত্রহীনের বাসায় থাকতে সেও আগ্রহী নয়। কিন্তু সকাল হতেই বাণী উপলব্ধি করে আরও একবার সে কুলকিনারাহীন সমুদ্রের মাঝে আটকা পড়েছে। তীরে পৌঁছানোর জন্য কোনো বৈঠা নেই তার কাছে, আর না সে সাঁতার জানে। এই বিষাক্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে মুক্তি পেতে বাণী স্কুলে যায়, কিন্তু সেখানেও শান্তি পায় না সে। সিথি নামক মহিলাটা ইতিমধ্যে বাণীর নামে কুৎসা রটিয়ে দিয়েছে তখন কলিগদের মাঝে। প্রতিটা কলিগ বাণীকে নিয়ে ফিসফিস করে সমালোচনায় মত্ত ছিল, বাঁকা চোখে তাকাচ্ছিল। বাণী এই মানসিক যন্ত্রণাটা আর নিতে পারছিল না, দাঁতে দাঁত খিচিয়ে কোনো মতে ক্লাস পিরিয়ড শেষ করে বেরিয়ে আসে সে। বাণীকে নিয়ে স্কুল ছেড়ে বের হতেই অনুভব করে এই শীতেও তার ঘাড় ঘামছে, শরীরটাও মৃদু কাঁপছে। তারপর সবটা ঝাপসা। দুর্জয়ের ডাকে বাণী বর্তমানে ফিরে আসে, চোখ তুলে তাকায়। দুর্জয় সম্ভবত কিছু বলছিল, কথাগুলো বাণীর কানে স্পষ্ট পৌঁছায় না। সে নির্লিপ্ততা দৃষ্টি মেলে দুর্জয়কে দেখতে থাকে। তার মন তাকে বলছে স্বার্থপরের ন্যায় এই নিখোঁজ ছেলেটার জীবনে নিজের ছায়া যেন না মারায় বাণী। আর তার মস্তিষ্ক তাকে বলছে যে কখনো 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 সমুদ্রের উত্তাল ঢেউতে দুঃখ ডুবুরিও নিজেকে সামলাতে হিমশিম খায়। প্রতিটা ঢেউ তাকে আশ্রে তীর হতে দূরে সরিয়ে নেয়, নিজের অতল গহীনে টেনে নেওয়ার খেলায় মত্ত হয়। সেরকম পরিস্থিতিতে বাঁচার জন্য ডুবুরির প্রয়োজন হয় সাহায্যের। সেই সাহায্য নেওয়ার ফলে ডুবুরিটা কখনো ছোট হয়ে যায় না, তবে সাহায্যকারীর ঠিকই সম্মানীয় হয়ে যায়। বাণীর মনে প্রশ্ন জাগে, দুর্জয় কি তার জীবনের সেই লাইফ জ্যাকেট? দুর্জয় নিজের কোনো প্রশ্নের জবাব না পেয়ে চুপ হয়ে যায়, নীরবে দেখতে থাকে ফর্সা আদলের মুখটায় অযত্নে গড়ে ওঠা রক্তশূন্য এবং দুর্বলতার ছাপ। বাণী সেই মুহূর্তে বলে ওঠে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বাণীর প্রশ্ন শুনে দুর্জয় কিছুটা চমকায়, ফের ক্লান্ত স্বরে স্নিগ্ধতা মিশিয়ে জবাব দেয়, 5 নং ধাপে পৌঁছে গিয়েছি বলে। বাণী দুর্জয়ের কথার অর্থ বোঝে না, সে মাথা নত করে ফেলে, চোখের কার্নিশে তার অশ্রু এসে ভিড় করে, রুদ্ধ স্বরে বলে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না দুর্জয়, আমি জানি আমি তোমার যোগ্য না, কিন্তু আমার বেঁচে থাকাটা দুষ্কর হয়ে উঠছে। দুর্জয়ের কি হলো কে জানে, সে আলতো হাতে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জীবনটা তোমার বাণী, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই, তবে তুমি কতটুকু যোগ্য সেই হিসাবটা না হয় আমাকেই ঠিক করতে দাও। তুমি শুদ্ধ, আমি দাগে জর্জরিত, সেই দাগ তোমার জীবনেও লাগবে। বাণী দৃষ্টি তুলছিল না, কিন্তু দুর্জয় তার চোখে চোখ রাখতে ব্যাকুল। তখন সে বেডের এক পাশে থাকা বাণীর সাদা ওড়নাটা তুলে হাতে নেয়, অতঃপর তা বাণীর গায়ে আলগোছে পেঁচিয়ে দিয়ে এক হাঁটু ভেঙে তার সামনে বসে, নিজে চোখ তুলে বাণীর বিষাদ মাখা চোখ দুটো দেখে, অতঃপর হাজার বছরের তৃষ্ণার্থের ন্যায় তাকিয়ে রইল। চোখ দুটো বাণীর পানে স্থির থাকলেও ঠোঁট নাড়িয়ে আপনা আপনি বলে ওঠে, তুমি আমার দেখা সবথেকে সাহসী, স্বচ্ছ এবং শুদ্ধতম নারী বাণী। আর 10টা নারীর মতো বাণীর লজ্জায় লাল হলো না, বরং বাণীর দু চোখ বেয়ে তখন দুফটা অশ্রু গড়িয়ে পড়তে নেয়। দুর্জয় নিজের ডান হাত বাড়িয়ে হাতের তালুতে সেই অশ্রুবিন্দু জমা দাও, অতঃপর হাতটা সরিয়ে নিতে নিলেই বাণী কম্পিত ভঙ্গিতে সেই শ্যামবর্ণের হাতের তালুতে নিজের বাম হাত রাখে। দুর্জয় বিস্মিত হয়, পরপর সচল মস্তিষ্ক ব্যাপারটা উপলব্ধি করতেই হাতের বন্ধন দৃঢ় করে। বাণী দুর্বল গলায় বলে, ভরসাটুকু আমার শেষ সম্বল ছিল, তা আজ তোমাকে দিলাম, সামলে রেখো। সোজা সাপটা একটা সত্য কথা বলে, তোমায় ভীষণ রকম ভালোবাসে, হাজার যুদ্ধ হয়ে গেছে মনে,
তোমায় এই কথা বলবো বলে বলা হয়নি কথা কি ছিল এই মনে বলা হয়নি কথা কি ছিল এই মনে জানি আবার একটি জন্ম আমার কভো হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না কানে হেডফোন গুঁজে ক্যান্টিনের টেবিলটার মাথায় এলিয়ে দিয়েছিল সাদাত কিছুটা বিশ্রামের সন্ধানেই এই পদক্ষেপ তবে আচমকাই গানটা থেমে কানে তীক্ষ্ণ করে বেজে ওঠে রিংটোনের শব্দ সঙ্গে সঙ্গে সে চোখ মুখ কুচকে সোজা হয়ে বসে ফোনটা হাতে নিয়ে নামটা দেখতে ক্লান্তি ভুলে আচানক মনটা ফুরফুরে হয়ে যায় সে সতেজ হাসি মুখে লেপটে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ হতে বাজ খাই শর্টটা বলে ওঠে এই ছেলে কোথায় তুমি ব্যাস সাদাতের ফুরফুরে মেজাজের পিণ্ডি চটকে দেয় দৃশ্যান সাদাত বিরস্বরে বলে পৃথিবীতেই আছে অন্য কোনো গ্রহে তো আর আমার এক্সচেঞ্জ নেই তোমাদের বয়সী ছেলেদের এই এক সমস্যা বড়দের সাথে কথা বলার ম্যানার্স নেই একদম সালাম আদাব কয়দা সব ভুলে বসে আছো সাদাতের মেজাজ খারাপ হয় এই মহিলার কি কথা বলার সময় প্রতি সেকেন্ডের রিমাইন্ডারের মতো আমি তোমার সিনিয়র এই রিয়েলিটি চেক দেওয়াটা খুব জরুরি সাদাত তো এই ব্যাপারটা ভুলে যায়নি মোটেও তবুও কেন সাদাত দাঁতের দাঁত চেপে বলে জরুরি কিছু না হলে ফোনটা রাখো আমি ব্যস্ত আচ্ছা ওয়েট এটা বলতে কল করেছিলাম যে আমি চট্টগ্রামে আছি আগামীকাল সেন্ট মার্টিন ঘুরতে যাব তারপর আবার ঢাকা ব্যাক করব যদি ফ্রি থাকো তবে এখন চাইলে দেখা করতে পারি গত কদিন ধরে শুধু হোটেলের রিসেপশনিস্ট ওনার ড্রাইভার আর রেস্টুরেন্টের ওয়েটারদেরই চেহারা দেখতে দেখতে আমি হাঁপিয়ে গিয়েছি সাদাত না চাইতেও কিছুটা উৎফুল্ল স্বরে বলে ওঠে তুমি চট্টগ্রামে কোথায় কখন এসেছো তোমার বয়সী ছেলেদের এই আরেকটা সমস্যা তোমরা অতিরিক্ত প্রশ্ন করো ফ্রি থাকলে নিজের লোকেশন শেয়ার করো আমি আসছি বলেই ফোনটা কেটে দেয় তৃষান সাদাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দ্রুত নিজের লোকেশন শেয়ার করে পাঠায় আচমকায় তার হাসি মিলিয়ে যায় সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পাশের টেবিলটায় তাকায় টেবিলে বসে থাকা পাঁচজন যুবকের তীক্ষ্ণ দৃষ্টি তখন সাদাতের পানে নিবন্ধ সাইফ মুখে একটা একটা করে চিপস পড়তে পড়তে কেমন সন্দেহান দৃষ্টিতে সাদাতকে দেখছে সাদাত ঘাবড়ে যায় নিজেকে সামলে নিয়ে বলে এইভাবে তাকিয়ে আছিস কেন তোরা তোর জীবনে কোনো নারীর আগমন ঘটেছে আর সেই গুরুত্বপূর্ণ কথাটা তুই একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না এই ছিল তোর বন্ধুত্ব সি সাধু শেম অন ইউ দ্যাটস নট এ বিগ ডিল আমিও কিছুদিন ধরে ভাবছিলাম তোদের একটা বিষয় জানাবো কিন্তু ব্যস্ততার কারণে জানানোর সুযোগ পাইনি সেটা হলো আই মিন লাভ দ্য গার্ল আই লাভ অলসো লাভস মি প্রত্যয়বাদে সকলে বিস্মিত দৃষ্টি মেলে সাইফের পানে তাকায় জুনাইদ আহত গলায় বলে দোস্ত তুইও প্রত্যয় এবার সামান্য কিসে সবার মনোযোগ আকর্ষণ করে বলে আমারও কিছু জানানোর আছে আমি আর জেসি বিয়েতে রাজি আগামী 18 তারিখ আমাদের এনগেজমেন্ট ডেট ফিক্সড হয়েছে উই অল আর ইনভাইটেড জুনাইদের এবার প্রায় কাঁদো কাঁদো অবস্থা সে খুব মিশ্রিত স্বরে বলে তোরা একদম বিয়ে করে দু চারটে বাচ্চা ফুটিয়ে পরে আমাকে জানাতি এত আগে জানিয়ে ফেললি কেন জুনাইদ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে টেবিলে মাথা এলিয়ে দেয় ফারদিন হতাশা নিয়ে সান্ত্বনা দিতে বলে মন খারাপ করিস না দোস্ত এগুলো সবগুলো বিশ্বাসঘাতক আই ক্যান ফিল ইউর পেইন জুনাইদ আর ফারদিন যখন নিজেদের দুঃখ ভাগাভাগি করতে ব্যস্ত তখন আচমকা শব্দ করে কেঁদে ওঠে তাদেরই মাঝে বসে থাকা একজন ছয়জন লেফটেন্যান্টই বিস্মিত দৃষ্টি মেলে তাকায় চেয়ারে বসে থাকা ছোট মানবীটার দিকে সাইফ হতভম্ব হয়ে বলে খাইছে রে এই ক্যাসেট কান্দে কেন ভাই এই বন্নি কান্না করো কেন তোমার চিপস খেয়েছি দেখে আমি তোমাকে আরো কিনে দিব নি বোনের কান্না থামে না সে চেয়েও তা থামাতে পারছে না ওই সুন্দর আঙ্কেলটা এত সুন্দর করে একটা মেয়ের সাথে কথা বলছিল তাও মেনে নিতে পারছে না কিছু ঘন্টা আগে শুরু হওয়া লাভ স্টোরিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই মেয়েটা কি বোনের থেকেও বেশি প্রেটে প্রশ্নটা মাথায় উঁকি দিতেই বোনের কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয় ছয়জন তখন বোনের কান্না থামানোর চেষ্টায় ব্যস্ত এদের কারোই এসব বাচ্চা কাচ্চার কান্না থামানোর অভিজ্ঞতা নেই তবে সাদাতের ছোট দুই বোন থাকায় তার অভিজ্ঞতা আছে সে বোনের কাছে এগিয়ে এসে মন ভোলানোর চেষ্টা করে এতে বোনের মন আরও খারাপ হয়ে যায় সে ধরা গলায় বলে আমার মাম্মার কাছে যাব হসপিটালের বাহিরের রাস্তা ধরে হেঁটে চলেছে দুজন ব্যক্তি
সাদাত আর চোখে বারবার দৃশানকে পরখ করতে ব্যস্ত। দৃশানের দৃষ্টি রাস্তায় নিবন্ধ। আচমকা সে নীরবতা ভেঙে বলে ওঠে, তোমার সঙ্গের পাঁচ নামুনা কে বড়? এভাবেই পিছু পিছু স্টক না করে একেবারে আমাদের সঙ্গে এসেই নাইট ওয়াক করতে? সাদাত সঙ্গে সঙ্গে চুমকে পেছনে ফিরে তাকায়। রাস্তার সোরিয়াম নেওয়ারে দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরেই পাঁচজন যুবক হাঁটা থামিয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। এক একজনের মুখের ভাবখানা এমন যেন তারা কিছুই বোঝে না। সাদাত তখনও বিস্মিত, এই পাঁচজন এতক্ষণ ধরে তাদের ফলো করছিল আর তা সাদাত খোনাখোরেও টের পায়নি। সে কি নামরেকে পরখ করতে এতই মুশকিল ছিল? সাদাত দৃশ্যের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ে, তোমার অস্বস্তি হলে বলো, ওদের যেতে বলছে। থাকুক, আমাদের মধ্যে তো তেমন কিছুই নেই, যা ওরা দেখলে আমি অস্বস্তি বোধ করবো। দৃশ্যের কথার ধরনে সাদাতের চোখ ছানা বড় হয়ে যায়। তেমন কিছু দ্বারা এই মেয়ে কিমিন করেছে তা বুঝতে হিমশিম খাচ্ছে সে। ধ্যাত, সাদাতের উচিত অতি শীঘ্রই বাদাম খাওয়া শুরু করা। আজকাল হুটহাট তার ব্রেইন খুব স্লো কাজ করছে। সাদাত অন্যদিকে মুখ ঘুরিয়ে হাঁটতে থাকে। ঠিক সেই মুহূর্তেই অতি সন্তপর্ণে একজোড়া চোখ অতি গোপনে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সেই দৃষ্টিতে রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই, রয়েছে চাপা হাসি এবং একরাশ মুগ্ধতা। সে খুব ভালো করেই জানে যে সাদাত এতক্ষণ আর চোখে তাকে দেখছিল। ব্যাপারটা বেশ মজার হলেও বিরক্তিকরও ছিল বটে, কারণ সাদাতের চোখ না ফেরানোর দায়ে দৃশান তাকে দেখার সুযোগই পাচ্ছিল না। আর তো কেবল কটা দিন আছে হাতে, একবার ইয়ামেনে ফিরে গেলে দেখার সুযোগ মিলবে না আর। সাদাত ঘুরে তাকাতে নিলে দৃশান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। সাদাত জানতে চায়, তোমার দাদির ওই জমির ঝামেলা সলভ হয়েছে? দৃশান চমকায়, কারণ প্রকৃতপক্ষে সে কোনো জমির ঝামেলা দেখতে বাংলাদেশে ফিরেনি। সে এসেছে কেবল কটা দিন এই সুদর্শন পুরুষকে দেখার তৃষ্ণা মেটাতে, কিন্তু সাদাতের ব্যস্ততার কারণে এই পর্যন্ত কেবল দু তিন দিনই তাদের দেখা হয়েছে। দৃশান নিজের বিস্ময়তা মুহূর্তে আড়াল করে বলে, হ্যাঁ সল্ট। সাদাত একবার নিজের হাত ঘড়ির দিকে তাকায়, যথেষ্ট রাত হয়েছে, তার এখন ফেরা উচিত। কিন্তু দৃশান বেচারি এত কষ্ট করে সাদাতের সঙ্গে দেখা করতে এলো, তাকে রেখে ম্যাসে ফিরে কি ঠিক হবে? সাদাতকে বেশি আর ভাবতে হয় না, দৃশান নিজেই বলে ওঠে, ওয়েল আমি তাহলে আজকে যাই, প্রচুর ঘুম পাচ্ছে, কালকে আবার সেন্ট মার্টিন ট্রিপ। সাদাতের পা জোড়া থেমে যায়। সে দৃশানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, আচ্ছা হ্যাভ এ সেফ ট্রিপ। দৃশান আশেপাশে তাকাতেই রাস্তার ধারে বেড়ে ওঠা একগুচ্ছ ফুল গাছ দেখতে পায়। সেই গাছগুলোই ফুটে রয়েছে বিভিন্ন রঙের ফুল। দৃশান আগ্রহী গলায় জিজ্ঞেস করে, ওগুলো কি ফুল? সাদাত ঘুরে তাকায়, অতঃপর হেসে শুধায়, ওগুলো কৃষ্ণকলী ফুল, বাহারি রঙের গুচ্ছ। কথাটা বলেই সাদাত এগিয়ে গিয়ে মুঠো ভর্তি কতগুলো ফুল ছিঁড়ে নিয়ে আসে, দৃশানের দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য। ইয়েমেনে হয়তো এই ফুলের দেখা পাবে না, বাংলাদেশের স্মৃতি হিসেবে রাখতে পারো। সাদাতের কথা শেষ হতেই দূর হতে পাঁচটি স্বর একসঙ্গে সুর তুলে ও বলে ওঠে। দৃশান এবং সাদাত হতভম্ব হয়ে সেই পানে তাকাতেই পাঁচজন সঙ্গে সঙ্গে অন্যদিকে ফিরে আকাশে তারা গুনতে ব্যস্ত হয়ে পড়ে। সাদাত একটা দীর্ঘশ্বাস ফেলে, দৃশানও সেদিকে আর তেমন একটা পাত্তা না দিয়ে নিজের ব্যাগের ফিতের সঙ্গে বাঁধা একটা চারকোনা ছোট স্কার্ফ খুলে হাতে নেয়, অথপর তা মেলে এগিয়ে ধরে ইশারা করে সাদাতকে। সাদাত সঙ্গে সঙ্গে মেলে ধরা স্কার্ফের বুকে নিজের হাতের ফুলগুলো রাখে। দৃশান তা অতি যত্নের সহিত ব্যাগে রেখে বলে, ধন্যবাদ, যাই তাহলে। সাদাত কণ্ঠনালীতে কোনোরূপ শব্দ খুঁজে পায় না, কেবল মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। দৃশান এক মুহূর্ত অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে সে পথ ধরে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। আচমকা সাদাত পিছু ডাকে, দৃশান। সাদাতের ডাক শুনতেই নামরা পিছু ফিরে তাকায়। সাদাত শান্ত গলায় জানতে চায়, আবার দেখা হবে আমাদের? দৃশান মৃদু হাসে, প্রশ্নটার উত্তর দিতেই ইচ্ছে করছে না তার, কেবল মৃদু গলায় বলে, আল্লাহ হাফেজ লেফটেন্যান্ট সাদাত। কথাটুকু বলেই আর অপেক্ষা করে না দৃশান, নীরবে প্রস্থান করে, একবারও পিছু ফিরে দেখে না। সেই রাতে হসপিটাল থেকে বানি এবং বনিকে তাদের অ্যাপার্টমেন্টের সামনে ড্রপ করে দিয়ে দুর্জয়ের নিজের বাসায় ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল। বাসায় ফিরে এসে সর্বপ্রথম নিজের মামুনিকে কল করে। সোহালা কলটা রিসিভ করতেই দুর্জয় বলে ওঠে, ব্যাগপত্র গুছিয়ে নাও মামুনি, আমি তোমার আগামীকালের ফ্লাইটের টিকিট অনলাইনে বুক করে দিচ্ছি, তুমি চট্টগ্রাম আসছো। হুট করে ছেলের এহেন কথা শুনে সোহালা বিস্মিত হয়।
পরপর বলে ওঠে। হঠাৎ তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানো ছিল আমার। হ্যাঁ আমি শুনছি, বলো। কলে নয় মামুনি, সামনাসামনি বলবো। সোহালা বেগম আর খাটে না, তার ছেলে অহেতুক এরকম বলছে না তা তিনি ভালো করেই জানেন, তাই কেবল টুকটাক কথা বলে ফোন রাখতে দেয়। সঙ্গে সঙ্গে তুরচয় আবার বলে ওঠে, তোমাকে বেশ কদিন এখানে থাকতে হবে মামুনি, সেই অনুযায়ী কাপড় নিও। সোহালা বেগম এবার আরও অবাক হয়, দুর্জয়ের বাবা মারা যাওয়ার পর চট্টগ্রামের ওই বাড়িটায় গিয়ে তার এক দুদিনের বেশি কখনো থাকা হয়নি। তার মূল কারণ ঢাকার বাড়িটার বাইরে ওনার মন টিকে না কখনো, দুর্জয় তা জানি বিধায় ওনাকে কখনো জোর করতেন না। এবার তাহলে কি হলো, খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় বুঝি, নাকি ছেলেটা একা অনুভব করছে? সোহালা বেগমের সঙ্গে কথা শেষ করেই দুর্জয় উঠে রুমে যেতে নেয়। সেই মুহূর্তেই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জুলফিকার মুস্তফার নাম্বার দেখে দুর্জয় সঙ্গে সঙ্গে তার রিসিভ করে। জুলফিকার মুস্তফা কোনো ভুলিতা না করে প্রশ্ন করে, ইজ বানি অলরাইট? দুর্জয়ের ভ্রুচুরের মাঝে ভাঁজ পড়ে, সরি প্রশ্ন করছে কেন? দুর্জয় তো এখনও ওনাকে জানায়নি যে বানি হসপিটালাইজড ছিল। তবে দুর্জয় জবাব দেয়, প্রেশার ফল করে আজকে রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিল, হসপিটালাইজড করা হয়েছিল। নাও শি ইজ অলরাইট। আমার মনে হয় না ও ঠিক আছে। সানরাইজ হোপ স্কুলের প্রিন্সিপালের কল এসেছিল, তুমি তো জানোই ও আমার পুরনো বন্ধু। কথায় কথায় আমাকে ও জানায় বাণীকে নিয়ে স্কুলে নাকি একটা অপ্রাসঙ্গিক কথা ছড়িয়েছে আজ। ব্যাপারটা নিয়ে সে চিন্তিত ছিল, স্কুলের সম্মানের কথা ভেবে আমাকে ব্যাপারটা জানিয়েছে। কি ধরনের অপ্রাসঙ্গিক কথা? জুলফিকার কথাটা বলতে অস্বস্তি অনুভব করছিল। হাজার হোক মেয়ের বয়সে একজনের ব্যাপারে এমন কিছু বলতে ওনার লজ্জা করছে, তবুও তিনি ইতস্তত করে বলে, ওর সিঙ্গেল মাদার হওয়ার ব্যাপারটাকে নেগেটিভভাবে প্রচার করা হচ্ছে স্কুল জুড়ে। আর বাকিটা আর বলতে হয় না জুলফিকারকে, দুর্জয় থমথমে স্বরে বলে, আচ্ছা স্যার আমি দেখছি বিষয়টা। ফোন কেটে দুর্জয় মাসুদকে কল করে, কলটা রিসিভ করে শীতল স্বরে কিছু অর্ডার বোর্ড দিয়ে ফোনটা রাখে। সে মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারখানিক চিন্তা, হিম বাতাসে ঘরের পর্দাগুলো উড়ছে। বানির মুখোমুখি বসে আছে দুর্জয়, ভেতরের বেডরুম হতে গেমস খেলার শব্দ ভেসে আসছে। বনিকে নিজের ফোন দিয়ে রুমে বসিয়ে রেখে এসেছে বানি। তার কারণ হলো এই সকালবেলা দুর্জয় এসেছে তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা ঠিক কী তা আন্দাজ করতে পারছে না বানি। দুর্জয়ের চোখ জোড়ায় গতকাল রাতের ক্লান্তি ভাবটা আর নেই, ছয় ঘন্টার ঘুমে চোখ মুখে আবার তীক্ষ্ণ গম্ভীর ভাবটা ফুটে উঠেছে। সে সরাসরি বানির চোখে চোখ রেখে বলে ওঠে, আমাদের মাঝে যে সম্পর্কের সূচনা হতে যাচ্ছে সেই সম্পর্কর শুরুর প্রথম শর্ত হচ্ছে সম্পর্কটাতে কোনো ধরনের লুকোচুরি থাকবে না। তাই সাফ সাফ প্রশ্ন করছি বানি, সিথি নামক মহিলা তোমার নামে আজেবাজে কথা রচানোর পেছনে কারণ কি? বানি অবাক হতে গিয়েও আর হয় না, আজকাল বুঝতে পারছে তার জীবনে ছোট বড় সকল ঘটনা দুর্জয়ের নিকট পৌঁছে দেওয়াটাও কারো চাকরি। কি যেন নাম লোকটার, মাসুদ? হ্যাঁ ওই লোকটাই হয়তো এই তথ্য দুর্জয়ের নিকট পৌঁছে দিয়েছে। দুর্জয় ফের বলে ওঠে, সত্যটা পর্যন্ত চাইলে আমি নিজেই পৌঁছাতে পারি বানি, কিন্তু আমি তোমার মুখ থেকেই শুনতে চাচ্ছি। ইউ নিড টু ওপেন আপ ইয়োর সেলফ টু মি হোয়েন এভার ইউ আর ফেসিং সামথিং টেরিবল। বানি লুকায় না আর কিছু, চোখ নত করে হাতের নখ করতে করতে জবাব দেয়, পরশু সন্ধ্যায় আমি যখন ছাদ থেকে কাপড় আনতে যাই তখন সিথি আপুর হাজবেন্ড রিহাব নামক লোকটা আমাকে বাজেভাবে ছুঁয়ে দেয়। আমি এই ব্যাপারে আপুকে জানাতে গেলে আপু আমাকে বিশ্বাস করে না, ওনার মতে সমস্যাটা আমার চরিত্রে। দুর্জয় নীরবে শুনে সবটা, অতঃপর শান্ত গলায় প্রশ্ন করে, সিথি আপুকে জানানো গেল কিন্তু আমাকে জানানো গেল না, ভয় পাচ্ছিলে আমি জাজ করব? এতটুকু বিশ্বাস হয়নি এখনো আমার প্রতি। বানি উত্তর দেয় না, বলতে পারে না যে সে দুর্জয়কে বিশ্বাস করে, কিন্তু নিজের সমস্যার কথা কাউকে যেচে জানাতে তার মধ্যে অস্বস্তি কাজ করে। দুর্জয় বলে, ব্যাগপত্র গুছিয়ে নাও। কোথায় যাব? ডোন্ট টেল মি এই ইনসিডেন্টের পরও তুমি এই বাসায় থাকতে যাচ্ছ? না বাসা ছেড়ে দিব আমি, কিন্তু এই মুহূর্তে কোথায় যাব? বিয়ের আগ পর্যন্ত যেখানে তুমি আর বন্নি সেফ থাকবে। বিয়ের আগ পর্যন্ত কথাটা শুনতেই বানির অদ্ভুত অনুভূতি হয়। সে কিছুক্ষণ নীরব থেকে উঠে চলে যায়। জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্রের পরিমাণ অধিক না হওয়ায় 40 মিনিটের মধ্যে তার ব্যাগ গোছানো শেষ হয়ে যায়। দুর্জয় দায়িত্ববান পুরুষের মতো লাগেজ দুটো নিজের দুই হাতে তুলে নেয়। বানি প্রশ্ন করে, ফার্নিচার?
এগুলোর প্রয়োজন নেই আর, সব সেল করার ব্যবস্থা করে ফেলবো। কিছু প্রয়োজন হলে নিজের বাসায় তোমার মন মতো করে তা সাজিয়ে নিও। কথাটুকু কানে বাজতেই বাণী চোখ নামিয়ে নেয়, ঠিক লজ্জায় না বরং অদ্ভুত অনুভূতিতে। এই ধরনের কথায় ঠিক অভ্যস্ত নয় সে, তাই বোধহয় বনি কাছে এসে হাত ধরে ঝাঁকাতেই বাণী অনুভূতির বৃত্তান্ত হতে বেরিয়ে আসে। এক হাতে মীর হাত ধরে এবং অন্য হাতে বাসার তালা চাবি নিয়ে দুর্জয়ের পিছু পিছু বেরোয় আসে। পরিচিত বাড়ির দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাণী অস্বস্তি অনুভব করে। মিনমিনে গলায় দুর্জয়কে উদ্দেশ্য করে বলে, এখানে কেন দুর্জয়? আমি আর বন্ধি না হয় কটা দিন হোটেলে থাকি, শুধু শুধু ঝামেলা। বাণীর কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই ভেতর থেকে দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে আসে জুলফিকার। আজ তার পরনে কোনো ইউনিফর্ম নেই, বরং রয়েছে ঘরের টি শার্ট এবং ট্রাউজার। জুলফিকার প্রফুল্ল গলায় বলে, ওয়েলকাম ব্যাক আম্মু। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম দিতে হয় মা? বনি সঙ্গে সঙ্গে সালাম দেয়। দুর্জয় ব্যাগ দুটো নিয়ে বাণীর ভেতর প্রবেশ করে। জুলফিকার মুস্তুবাও বনিকে নিজের কোলে নিয়ে খুশ মিজাজে ভেতরে চলে যায়। বাণী কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেও ভেতরে প্রবেশ করে। নিশা রুম থেকে বেরিয়ে বাণীকে দেখে সরল হাসি নিয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। অতঃপর বনির সঙ্গে গল্পে মশগুল হয়ে যায়। জুলফিকার চোখের ইশারায় কিছু একটা বলতেই নিশা বনিকে নিয়ে নিজের রুমে চলে যায়। জুলফিকার মুস্তুবা দুর্জয় এবং বাণীকে বলে, তোমরা বসো, আমি দুই মিনিট আসছি। বাণী এবং দুর্জয় আলাদা আলাদা দুটো সোফায় বসে জুলফিকার অপেক্ষা করতে থাকে। বাণীর খুব লজ্জা লাগছে, এইভাবে সম্পর্কহীন একটা মানুষের বাসায় এইভাবে হুট করে উঠে আসে কতটা ঠিক তা নিয়ে সে দ্বিধায় আছে। তার ঠিক পাশের সোফাটাতেই বসে দুর্জয় হয়তো তার মুখশ্রী দেখে তার সে অস্বস্তি বুঝতে পারে, তাই তো নিজেই বলে ওঠে, স্যারের সঙ্গে আমারও রক্তের সম্পর্ক নেই, তবু আমি ওনাকে নিজের অভিভাবক মানি, সম্মান এবং শ্রদ্ধা করি। সব সম্পর্ক রক্তের হতে হবে এমন কোনো লিখিত আইন নেই। বাণী চোখ তুলে তাকায়, ফের চোখ নামিয়ে নেয়। জুলফিকার মুস্তুবা তিনমুখ কফি ট্রে হাতে উপস্থিত হয়। বাণী অবাক হয় না, আগে যখন সেই বাসায় ছিল তখন প্রায় দেখত জুলফিকার আঙ্কল ফ্রি টাইমে এটা সেটা বানাচ্ছে। জুলফিকার বসে ধীরে সুস্থে বলে, দুর্জয় আমাকে জানিয়েছে যে তোমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো। কংগ্রাচুলেশনস, আই এম হ্যাপি ফর বোথ অফ ইউ। দুর্জয় মৃদু হাসলেও বাণীর লজ্জায় আরো নত হয়ে যায়। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে সে। যতবারই নিজেকে দুর্জয়ের পাশে কল্পনা করছে ততবারই সেই হীনমন্যতা তাকে চেকে ধরছে। জুলফিকার এবার নরম গলায় বলে, তোমার আপত্তি না থাকলে আমি আর নিশা কোনে পক্ষে সদস্য হতে চাই, তোমার আপত্তি আছে আম্মু? বাণীর চোখ এবার টলমল করে ওঠে। এই কথা সত্য যে টিনেজ বয়সে সে একবার পাশের সোফায় বসে থাকা মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে চেয়ে ম্যানিফেস্ট করেছিল, তবে আর দশটা মেয়ের মতো আলাদা করে কখনো বিয়ের স্বপ্ন দেখেনি সে। যদি তার জীবনটা আজ স্বাভাবিক হতো তাহলে তার পরিবারকে নিশ্চয়ই কোনে পক্ষ বলা হতো। কে জানে জুলফিকার এবং দুর্জয় পরিস্থিতি আন্দাজ করতে পারে। জুলফিকার নড়ে চড়ে বসে নরম গলায় বলে, মন থেকে বলছি আম্মু, আমার আপত্তি নেই। আমার মামুনিকে রিসিভ করতে যেতে হবে, আপাতত বন্নিকে এই ব্যাপারে কেউ কিছু বলবেন না, আমি সন্ধ্যায় এসে ওর সঙ্গে কথা বলবো। জুলফিকার দুর্জয়কে এগিয়ে দিতে দরজা পর্যন্ত যায়। দুর্জয় দরজার ওপারে গিয়ে জুলফিকারের পানে ফিরে তাকায়, জড়তাহীন স্বরে বলে, মাই উড বি ফ্যামিলি ইজ নাও আন্ডার ইউর কাস্টাডি স্যার, শীঘ্রই আসব, অধিকার সমেত নিজের বাড়িতে নিয়ে যাব। জুলফিকার কেবল হাসে। দুর্জয় গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ফোন বের করে কাউকে কল করে। কঠিন একটা অর্ডার বুঝিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে সে। সোহালার শুভ্র মুখটা মূর্তির মতো স্থির, নিষ্ফলক দেখছে তার সামনে বসে থাকা ছেলেকে। দুর্জয়ের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। সোহালা কণ্ঠে বিষয় নিয়ে বলে, তুমি বিয়ে করতে যাচ্ছ তাও এমন একটা মেয়েকে যার অলরেডি একটা বাচ্চা আছে? আমি জানি বাচ্চাটা এখন একান্তই ওর, বিয়ের পর আমাদের বাচ্চা হবেও, আমি এতে কোনো সমস্যা দেখছি না। সোহালা বেগম কিছু বলতে পারে না জবাবে। তার ছেলে যে কঠিনভাবে এই বিয়ের জন্য মনস্থির করে রেখেছে তা তিনি স্পষ্ট উপলব্ধি করতে পারছেন। দুর্জয় এবার নিজের মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুটা কোমল সুরে বলে, আমি তোমার থেকে কিছু লুকাইনি মামুনি, কারণ তুমি আর দশটা মানুষের মতোই জাজমেন্টাল আচরণ করবে না সেই ভরসা আমার আছে, আর আমার যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে জানার অধিকারও তোমার আছে। সোহালা বেগম একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। চট্টগ্রামে এসে এরকম একটা কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিল না।
তার উপর মেয়েটার অতীত কি ভয়ঙ্কর। একটামাত্র ছেলে তার, মেয়েটাকে নিজের কাছ থেকে না জেনে তিনি হ্যাঁও বলে দিতে পারছে না। সোহালা বেগম প্রশ্ন করে, বিয়েটাকে তুমি দয়াবশতে করতে চাচ্ছ? মোটেও না, বিয়েটা আমি সম্পূর্ণ মন থেকে করতে চাচ্ছি। আই হ্যাভ ফিলিংস ফর বানি। হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমাকে ওর সঙ্গে পরিচয় করাও, কাছ থেকে জানতে চাইছি, তারপর বাকিটা দেখব। আপাতত আমি ক্লান্ত, একটু ঘুমাবো। শান্ত শীতল বিকেলবেলা নীরবতা ভাঙে এক মহিলার চিৎকারে। বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িটার দিকে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে এক হ্যান্ডকাফ পরা পুরুষকে। তার পিছু পিছু দৌড়ে আসছে তার স্ত্রী, যিনি জোর গলায় দাবি করছেন, আমার স্বামী নিরপরাধ। একজন কনস্টেবল বিদ্রুপের স্বরে বলে ওঠে, সমস্যা নেই আপা, জেলে যাওয়ার পর অপরাধ বেরোয় আসবে। আশেপাশের উৎসুক জনতা তখন নিজেরা ফিসফিস করতে ব্যস্ত। কেউ বলছে হয়তো চাচার মৃত্যুর পর চাচাতো বোনদের সম্পত্তি হক মেরে দালান বানানোর অপরাধে লোকটা গ্রেফতার হলো, কেউ বা বলছে দুদিন আগে এই লোকের স্ত্রীর কাছে প্রাইভেট পুরম মেয়েটাকে মলস্টের দায়ে লোকটাকে পুলিশে ধরেছে। সিথি বুঝতে পারছে না কিসের দায়ে তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। রিহাব তখন চিল্লিয়ে বলে, হ্যাঁ করে, উজবুকের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে উকিল খুঁজে বের করো, গর্ধপ মহিলা, আমার জামিনের ব্যবস্থা করো দ্রুত। মহল্লার উৎসুক মানুষজন তখন চারদিকে ভিড় জমিয়েছে। এতগুলো মানুষের সামনে গর্ধপ মহিলা বলে ডাকায় বেশ অপমানিত বোধ করে সিথি, যার সকল অপরাধ সে পর্দা দিয়ে আড়াল করে। সে লোকটি কিনা তার সঙ্গে এমন আচরণ করে, মুহূর্তে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় তিনি, এই লোকের কোনো জামিন করাবে না তিনি, জেলে বসে মরুক। দুটো দালানের বাড়ি ভাড়া এবং স্কুলের বেতন দিয়ে নিজের সন্তান নিয়ে বেশ শান্তিতে এই দিন কাটাতে পারবে সিথি। এই পুরুষের কোনো প্রয়োজন নেই তার। রিহাবকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যটা নীরবে দেখে রাস্তার মোড়ে গাড়ির ভেতর বসে থাকা এক বিহ্বল দৃষ্টি, রাগে স্টিয়ারিংটা শক্ত হাতে চেপে ধরে বসে আছে সে। সমাজ থেকে যদি এই আবর্জনাগুলোকে উপড়ে ফেলা যেত, সম্পূর্ণ গোধূলি লগ্ন তখন। ফোনে পরিচিত নাম্বার হতে আগত কলটা দেখেই বাণিতা রিসিভ করে। অপর পাশের মানুষটা কিছু একটা বলতেই সে অস্বস্তি অনুভব করে। ফোনটা রেখে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হয়। লিভিং রুমে বসে ফোন আলাপে ব্যস্ত জুলফিকারের সামনে গিয়ে দাঁড়ায়। জুলফিকার কলটা এক মুহূর্তের জন্য হোল্ড করে প্রশ্ন করে, কিছু বলবে আম্মু? আঙ্কেল, দুর্জয় এসেছে, আমাকে আর বন্ধুকে রেডি হয়ে বের হতে বলেছে, আমরা যাব। জুলফিকার মুস্তবার মনটা ভালো হয়ে যায় মুহূর্তে। মেয়েটার ভদ্র ব্যবহার এবং আচরণে তিনি বরাবরই মুগ্ধ। স্বভাবের দিক দিয়ে একদমই নিশার মতো শান্তশিষ্ট, এ কারণেই বোধহয় মেয়েটার প্রতি পিতৃস্নেহ জাতীয় মায়া কাজ করে তার মধ্যে। জুলফিকার হেসে বলে, অবশ্যই যাও, ঘুরে আসো। নিশাও তো কোচিংয়ে গিয়েছে, ফিরতে দেরি হবে, আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে দিয়ে যাই আপনার জন্য। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বোকামে, তোমরা গিয়ে রেডি হও তাড়াতাড়ি, দুর্জয়কে বেশিক্ষণ অপেক্ষা করিও না, ডিফেন্স ম্যানরা কিন্তু সময় নিয়ে খুব পাংচুয়াল হয়। বাণী আর কথা বাড়াতে পারে না, চুপচাপ ভেতরে চলে যায় রেডি হতে। গাড়ির সামনে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে ফোন চালাতে ব্যস্ত দুর্জয় কারো আগমন টের পেতে মাথা তুলে তাকায়। রেসিডেন্সিয়াল এরিয়ার পরিপাটি রাস্তা ধরে এগিয়ে আসছে বাণী এবং বনি। বনির রাগে গাল ফুলিয়ে রেখেছে, সে নিজের সুন্দর লাল ফ্রকের উপর কোনো সোয়েটার পরতে যাচ্ছিল না। বাণী এক প্রকার তাকে থমকে কালো উনের সোয়েটারটা পরিয়ে দিয়েছে। বাণী বেখেয়ালি দৃষ্টি মেলে তাকাতেই সামনে দুর্জয়কে দেখতে পায়। সঙ্গে সঙ্গে এসে চোখ নামিয়ে নেয়, কি অদ্ভুত, সবসময় কালো রং পরা দুর্জয় আজ সাদা শার্ট কেন পরল? বাণীর খুব অস্বস্তি লাগছে, সেও আজ সাদা সালোয়ার কামিজ পরেছে। রাস্তাঘাটে যে কেউ দেখলে ভাববে তারা হয়তো ট্রেনিং করে জামা পরেছে, অথচ ব্যাপারটা কাকতালীয়। বাণী এবং বনি দুর্জয়ের সামনে এসে দাঁড়াতেই দুর্জয় নীরবে দুজনকে পরখ করে, পরপর বনির সামনে বসে প্রশ্ন করে, মুখ লটকে রেখেছেন কেন? মামা আমাকে জোর করে সোয়েটার পরিয়েছে, তুমি বলো মেজর, আমার ড্রেসটার সাথে এই সোয়েটার ম্যাচ করেছে, মাম্মার কোনো ফ্যাশন সেন্স নেই। দুর্জয় একবার আর চোখে বাণীকে দেখে বনিকে বুঝিয়ে বলে, ইট ইজ নট অ্যাবাউট ফ্যাশন সেন্স, ইট ইজ অ্যাবাউট কেয়ার সেন্স, মাম্মা আপনাকে কেয়ার করে তাই আপনাকে সোয়েটার পরিয়েছে, না হয় আপনার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে যাওয়াটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। বনি কিছুক্ষণ দুর্জয়ের বলা কথাটা ভাবে,
ভুল বলেনি মেজর। দুর্জয় উঠে দাঁড়িয়ে সামনের প্যাসেঞ্জার সিটের পাশের দরজাটা খুলে দাঁড়ায়। বানি নীরবে তা দেখে বনির হাত ধরে এগোতে নিলেই বনি বলে, তুমি সামনে বসো মাম্মা, আমি পেছনে বসবো। বানি অজ্ঞতা একাই সামনে গিয়ে বসে। বানি উঠে বসতেই দুর্জয় গিয়ে বনিকে পেছনে বসিয়ে দেয়, অতঃপর নিজের সামনে গিয়ে বসে। পুরো রাস্তা জুড়ে বনি এবং দুর্জয় গল্প করে কাটিয়েছে, আর বানি নীরবে তাদের কথোপকথন অবলোকন করে কাটিয়েছে। হুটহাট তার মনে হচ্ছিল সবটা স্বপ্ন, যে জীবন তাকে হাতছানি দিয়ে ডাকছে তা নিছকি কোনো স্বপ্ন মাত্র। নিরিবিলি হলুদ তিন টিমটিমি আলোয় রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে বানি এবং দুর্জয়। তাদের পাশে আরেকটা চেয়ারে বসে চারদিকে চোখ বোলাচ্ছে বনি। সে অবাক চোখে চারদিকটা দেখছে, অনেকটা রেট্রো থিমে ডেকোরেট করা এই রেস্টুরেন্টটা। এরকম জায়গায় বনি এর আগে কখনো আসেনি। পাপা তো সবসময় তাকে বলতো যে বাহিরের পৃথিবীটা মোটেও সেফ না, বরং খুব স্কারি। কিন্তু গত কয়েক মাসে বনি উপলব্ধি করেছে বাহিরের দুনিয়াটা বর্ণনাতীত সুন্দর। ওই জঙ্গলে ঘেরা বাড়িটার মধ্যে আবদ্ধ বনির সেই সৌন্দর্য সম্পর্কে মোটেও ধারণা ছিল না। একজন ওয়েটার এসে একটা মেনু কার্ড দিয়ে যেতেই দুর্জয় তা বানির দিকে এগিয়ে দেয়। বানি নিচু স্বরে বলে, প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় কিছু করে সময় অপচয় করার পক্ষপাতী আমি নই, আর তোমাদের সঙ্গে আমার টাইম স্পেন্ড করাটা অপ্রয়োজনীয় নয়, অন্তত আমি তা মনে করি না। বানি আর কোনো কথা খুঁজে পায় না, সে কেবল আলগুছিয়ে মেনু কার্ডটা দেখে নিজের জন্য একটা থাইসেফ মেনু এবং বনির জন্য সেলমন ফিশের একটা আইটেম অর্ডার করে। দুর্জয় নিজের জন্য অর্ডার বুঝিয়ে দেয় ওয়েটারকে। ওয়েটার চলে যেতেই বনি বলে, মামা আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। না, একা কোথাও যাওয়ার পারমিশন নেই। প্লিজ মামা। অর্ডার সার্ভ করতে টাইম লাগবে, আমি বরং বন্দিকে ঘুরিয়ে নিয়ে আসি, ওর সঙ্গে আমার জরুরি কথাও আছে। বানির মন মানছে না, খুব অস্বস্তি কাজ করছে তার মধ্যে। বনি এখনো বাচ্চা, সে এত জটিল সম্পর্কের মারপ্যাঁচ আদৌ বুঝতে পারবে? দুর্জয় বুঝতে পারে বানির চিন্তাটা, সে নরম স্বরে বলে, ওর অনুমতিটাও আমার জন্য জরুরি বানি, লেট মি টক টু হার। ও রাজি না হলে আমি বিন্দুমাত্র জোর করব না কিংবা আগাবো না। আমিও সঙ্গে যাই। দুর্জয় সামান্য হেসে নিজের হাত ঘড়ি দেখে নিয়ে বলে, তোমাকে কোম্পানি দেওয়ার জন্য একজন আসছেন খুব শীঘ্রই, তুমি বরং ওনার জন্য অপেক্ষা করো। দুর্জয় বনিকে নিয়ে গিয়েছে, ঘড়ি ধরে দু মিনিট হলো। বানি অস্থির অনুভব করছে ভেতরে ভেতরে, কে আসবে কেন আসবে কিছুই বলে যায়নি দুর্জয়। কিছু না জেনে তবুও বানি সেই অচেনা ব্যক্তির জন্য অপেক্ষা করছে। আর দু মিনিট গড়াতেই রেস্টুরেন্টের ভেতর পরিপাটি মসৃণ শাড়ি পরিহিত একজন মহিলাকে প্রবেশ করতে দেখা গেল। বয়স খুব সম্ভবত কেবল 40 কিংবা 45-এর কোটা পেরিয়েছে। চোখে মুখে কেমন স্নিগ্ধ একটা ভাব প্রকাশ পাচ্ছে। ভদ্রমহিলা উৎসুক নজরে এক মুহূর্তের জন্য চারদিকে চোখ বোলাতেই বানির পানে এসে তার দৃষ্টি স্থির হয়। তিনি শাড়ির আঁচলটা নিজের কাঁধে চাপিয়ে নিয়ে বানির দিকে এগিয়ে আসে। ভদ্রমহিলাকে নিজের দিকে অগ্রসর হতে দেখেই বানির নার্ভাসনেসটা বেড়ে যায়। সে ধীর ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মহিলাটা তার সামনে এসে দাঁড়াতেই সে ক্ষীণস্বরে সালাম দেয়। সালামের জবাব দিয়েই ভদ্রমহিলা বলল, জি আমি সুহালা আরফিন, দুর্জয়ের মামনি। ভদ্রমহিলার পরিচয় পেতেই বানি ভীষণ খায়, অতঃপর আরও এক দফা ভদ্রমহিলাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে। নিখুঁত মায়াবী মুখশ্রী, খুব সম্ভবত ডায়েট মেনে চলা শরীরের অবকাঠামো, মাথার চুলগুলো এখনও কুচকুচে কালো। এই মহিলাটাকে প্রথম দর্শনে যে কেউই দুর্জয়ের মা কম বড় বোন বেশি মনে করবে। বানির খচখচে মন নিজেকে নিয়ে আরও হীনমন্যতায় ভুগতে শুরু করে দেয়। ভদ্রমহিলা নিশ্চয়ই তাকে খতিয়ে দেখতে এসেছেন, কিন্তু বানির মাঝে পছন্দ করার মতো কিছুই নেই। না আছে আহামরি রূপ, না আছে কোনো গুণ, উল্টো তার জীবনে আছে এক কালো অধ্যায় যা কখনোই মুছবে না। বনিকে চারদিকটা ঘুরিয়ে দেখাতে দেখাতে রেস্টুরেন্টের ওপেন টেরেসে এসে পৌঁছয় দুর্জয়। ওপেন টেরেসটাও বেশ ছিমছামভাবে সুন্দর করে সাজানো। টেরেসের এক কোণে থাকা একটা দোলনা দেখে বনি উৎফুল্ল গলায় বলে, মেজর আমি দোলনায় বসি। দুর্জয় হেসে এগিয়ে যায়, নিজের দু হাতে ভর দ্বারা একবার দোলনার ভার শক্তি পরীক্ষা করে ফের বনিকে দোলনায় বসিয়ে দেয়। নিচে পেছনে গিয়ে একদম মৃদু ধাক্কায় দোলনা দোলাতে শুরু করে। বনি ফের উৎফুল্ল গলায় বলে, মামা মিসড ইট। বন্নি আপনি জানেন পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পর্ক আছে?
আচানক এরকম সিরিয়াস কথা বোনের মস্তিষ্ক প্রসেস করতে সময় নেয়। সে কিছুটা ভেবে বলে, আমি বুঝতে পারছি না। ধরুন একটা বাচ্চার তার মা বাবার সঙ্গে যে সম্পর্কটা সেটা আলাদা, আবার তার বন্ধুর সঙ্গে তার সম্পর্কটাও আলাদা, সেটাকে বন্ধুত্বের সম্পর্ক বলা হয়। এবার বুঝেছি। ঠিক একইভাবে আপনার মাম্মার জীবনে আপাতত শুধু একটাই সম্পর্ক আছে, সেটা হলো শুধুমাত্র আপনার সাথে, আপনি ওনার মেয়ে। তো আপনার মাম্মার লাইফের ব্যাকেট লিস্টে যদি আরেকটা সম্পর্ক যুক্ত হয়, তবে সেই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? বলি দুর্জয়ের কথার ভাবার্থ বুঝতে পারে না, সে বোকারণে তাকিয়ে রয়। দুর্জয় এবার দুলনা ছেড়ে বনির সামনে আসে, হাঁটু গেড়ে বসে প্রশ্ন করে, আপনার মাম্মা যদি আপনার মাম্মা হওয়ার পাশাপাশি কারো ওয়াইফ হয়, তাতে আপনার আপত্তি আছে? আর ইউ রেডি টু শেয়ার হার উইথ এনিওয়ান? বনি অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকায়। মাম্মা কারো ওয়াইফ হবে কেন? মাম্মা তো পাপার ওয়াইফ ছিল, আর পাপা ছিল মাম্মার হাজব্যান্ড, আর পাপা মাম্মাকে মেরেও ছিল। সব হাজব্যান্ডরাই কি এরকম হয়? বনির জানা নেই। সে ফুঁসে উঠে বলে, আমি মাম্মাকে কারোর সাথে শেয়ার করব না, হাজব্যান্ডরা ব্যাড হয়। মাম্মা কারো ওয়াইফ হলে মাম্মা আবার হার্ট হবে। হাজব্যান্ডটা যদি আমি হই, আমার সঙ্গে আপনার মাম্মাকে শেয়ার করবেন? আই প্রমিস ইউ আই উইল ট্রিট হার ওয়েল। বনি আরও এক দফা অবাক হয়। মেজর তার মাম্মার হাজব্যান্ড হবে? সে চোখ শুরু করে প্রশ্ন করে, তুমি কিভাবে মাম্মাকে ওয়েল ট্রিট করবে? আপনার মাম্মা যেমন আপনাকে লাভ কেয়ার এবং অ্যাফেকশন প্রোভাইড করে, আমিও আপনার মাম্মাকে একইভাবে সেম ট্রিটমেন্ট প্রোভাইড করব। কেন? বিকজ শি ডিজার্ভস ইট। বনি এবার গভীর ভাবুক হয়। সত্যি তো মাম্মা সবসময় তার খেয়াল রাখে, তাকে যত্ন করে, কিন্তু মাম্মার খেয়াল রাখার কেউ নেই। মাম্মারও নিশ্চয়ই কাউকে প্রয়োজন যে মাম্মার টেক কেয়ার করবে। সেই কেউটা কি মেজর? বনি জানে না, তবে মেজরকে তার সবসময়ই ডিসেন্ট মনে হয়। দুর্জয় এবার জানতে চায়, বনি আমি কি আপনার মাম্মাকে বিয়ে করতে পারি? আপনার অনুমতি আছে? ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বেশি শেয়ার করব না, একটু মাম্মা তোমার, বাকি পুরোটা আমার। ডিল? বনির এই সিরিয়াস ভঙ্গিতে বলা অদ্ভুত কথা শুনে দুর্জয় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে মুখ লুকিয়ে না চাইতেও নীরবে হেসে দেয়। ফের নিজেকে স্বাভাবিক করে বনির হাত ধরে হ্যান্ডশেক করে বলে, ডিল। তোমার মেয়েকে দেখছি না যে? দুর্জয়ের সঙ্গে আছে আন্টি, এসে পড়বে এক্ষুনি। সোহালা বেগম বুঝতে পারছে না আর কি জিজ্ঞেস করা উচিত তার। প্রাথমিক প্রশ্ন উত্তর তো হয়ে গিয়েছে, আর তাছাড়াও তিনি স্পষ্ট বুঝতে পারছে মানে নার্ভাস, তাই অযথা বাড়তি প্রশ্ন করে আরো নার্ভাস করে দিতে মন চাচ্ছে না তার। তিনি কেবল শান্ত গলায় বলে, আমি তোমার ব্যাপারে সব জানি বানি, অ্যান্ড আই মাস্ট সে তুমি খুব সাহসী এবং ধৈর্যশীল। সোহালা বেগম বানির ব্যাপারে সব জানে, এতটুকু শুনতেই বানির অস্বস্তির মাত্রা বেড়ে যায়। মন চায় কোথাও পালিয়ে যেতে, কিন্তু সে ঠাই নিজের জায়গায় দৃষ্টি নত করে বসে রয়। সোহালা বেগম এবার বলে, কিন্তু দুর্জয়ের স্ত্রী হতে হলে তোমাকে সেই ধৈর্যের জায়গাটা আরও শক্ত করতে হবে। একজন সৈনিকের স্ত্রী হতে গেলে সবথেকে বেশি ধৈর্যশীলের পরীক্ষা দিতে হয়, কারণ একজন সৈনিক তার পরিবারকে যতটাই ভালোবাসুক না কেন, তার ফার্স্ট প্রায়োরিটিতে থাকে দেশ। বাণি চোখ তুলে দুর্জয়ের মায়ের পানে তাকায়, খানিক চোখ থেকে দেওয়ার জন্য উত্তর গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ গুছিয়ে উঠতে পারে না। বাণীকে চুপ থাকতে দেখে সোহালা বেগম নিজ থেকে বলে ওঠে, তোমায় একটা উদাহরণ দেই। দুর্জয় যখন আমার পেটে 7 মাস চলছিল, সেই মুহূর্তে দুর্জয়ের বাবার দেশের সাথে ডাক পড়ে। আমাদের প্রথম সন্তান ছিল দুর্জয়। ওর আগমনের জন্য আমরা দুইজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু নিজের মা, স্ত্রী, অনাগত সন্তানকে ফেলে ওর বাবা দেশের ডাকে সাড়া দেয়, চলে যায় ফিল্ডে। দুর্জয়ের বাবা যাওয়ার কিছুদিন পরেই 7 মাসের সময় আমার লেবার পেন শুরু হয়। নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা আমি রিফাতকে পাশে পাইনি। আমার ছেলে প্রিম্যাচুয়েট বাচ্চা হিসেবে পৃথিবীতে আসে, পৃথিবীতে এসেও শান্তি পাইনি। কি ভয়ঙ্কর ঠান্ডার সমস্যা ছিল তার। 15 দিন আমার ছেলে NICUতেও ছিল, ইনফেকশনের সম্ভাবনার জন্য আমাকেও ওর কাছে যেতে দেওয়া হতো না। সেই কঠিন সময়গুলো আমি একা পার করেছিলাম, কিন্তু তাই বলে ওর বাবার প্রতি আমার বিন্দুমাত্র রাগ কিংবা আক্ষেপ ছিল না, কারণ ওর বাবা
পরিস্থিতিটাও আমি বুঝতে পারতাম। কোনো বাবাই চাইবে না নিজের সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে না থাকতে। আমি কেবল এটুকুই বলতে চাইছি, একটা সম্পর্কে উভয় পক্ষ থেকেই 50-50 এফোর্ট পড়ে। দুর্জয় যেমন নিজের তরফ থেকে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে, তেমনই তোমারা ধৈর্য ধরে ওর পরিস্থিতি বুঝতে হবে। পারবে তো? পারবো। দুর্জয়কে ফোন করে দেখি, ওরা এখনো আসছে না কেন? আপনার কি আমার ব্যাপারে আর কিছু জানা নেই আন্টি? না, যা জেনেছি তাই যথেষ্ট। সবকিছু জেনেও আপনার কোনো আপত্তি নেই? আপত্তি করার মতো কিছুই তো পেলাম না আমি। বন্ধু, একটা মেয়ে বাচ্চার আমার খুব শখ ছিল জানো, কিন্তু আল্লাহ দুটো ছেলে দিলেন। এখন দুর্জয় এবং তোমারও ছিলায় একটা ছোট মেয়ে নিজের চোখের সামনে বেড়ে উঠতে দেখব, আমার সৌভাগ্য। আল্লাহ ঘরে নিজের রহমত পাঠিয়েছেন, রহমত গ্রহণ করতে আপত্তি থাকবে কেন আমার? গরম ধোয়া ওঠা, ডাবলিন স্কুল হতে একটা ডাবলিন চপস্টিকের সাহায্যে দক্ষতার সহিত তুলে নেয় এক রমণী, অতঃপর নিজের মুখের কাছে নিয়ে আলতো ভঙ্গিতে সামান্য ফু দেয় গরম ভাবটা কমানোর জন্য। তার মুখোমুখি অপর চেয়ারটায় বসে থাকা যুবক মুগ্ধ দৃষ্টিতে দেখে সেই দৃশ্য। রমণী এবার সামনের দিকে ঝুঁকে চপস্টিক সহ ডাম্বলিংসটা সেই যুবকের মুখের সামনে ধরে। যুবকটা সামান্য হেসে তা মুখে নেওয়ার জন্য হাঁ করে ঠিক সেই মুহূর্তে আষাঢ়ের বৃষ্টির ন্যায় কোথা থেকে একটা স্বর এসে হাজির হয়। হাই আন্টি এন্ড স্টুপিড আঙ্কেল। সাইফ এবং নিশা দুজনেই বিস্মিত হয়ে পাশে ফিরে তাকায়। বনিকে দেখে তারা যতটা না অবাক হয় তার থেকে বেশি গৃহীত হয় বনির পেছনে এসে দাঁড়ানো দুর্জয়কে দেখে, যে কিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পরখ করছে। সাইফ বিরক্তির সহিত মনে মনে বলে, শালা চট্টগ্রাম শহরের কোন কোনায় আমার শান্তিতে প্রেম করা লেখা নাই। মনের কথাটুকু শেষ করেই সাইফ সঙ্গে সঙ্গে নিশার বাড়ানো ডাম্বলিংসটা মুখে নিয়ে উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলে, আসসালামু আলাইকুম স্যার, কি অবাক কাণ্ড, আপনিও এখানে? আজকের ওয়েদারটা অবশ্য সুন্দর, নাইস টু সি ইউ হিয়ার। নিশা তখন হতভম্ব ভঙ্গিতে একবার সাইফকে আবার দুর্জয়কে দেখছে, মনে মনে দোয়া করছে এইখানে যেন অন্তত কোনো ঝামেলা না হয়, খুব অ্যালভারেসিং হয়ে যাবে না হয় বিষয়টা। দুর্জয় প্রশ্ন করে, তোমরা একসাথে কি করছো? ভাইয়া, আপনাদের তো বাই এনি চান্স দেখা হয়ে গেছে। তারপর তুমি বাই চান্স লেফটেন্যান্ট সাইফকে খাইয়ে দিচ্ছিলে? না না, আমি তো ওনাকে দেখছিলাম যে চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয় আসলে। এতদূর বলেই নিশা থেমে যায়, নিজের বোকা বোকা উত্তরের প্রতি বিরক্ত সে। প্রয়োজনের সময় তার এই ব্রেনটা সবসময় গড়বড় করে বসে। দুর্জয় তখন ভ্রু কুচকে নিশাকে দেখছে। নিশা এবার আলতা আলতা করে বলে, আই ক্যান এক্সপ্লেন ভাইয়া। একটা সত্য ঢাকার জন্য হাজারটা মিথ্যা বলা সাইফের অপছন্দ, সে স্বাভাবিক গলায় বলে, আমি এবং ইয়াসমিন একটা কমিটমেন্টে আবদ্ধ স্যার। দুর্জয় একবার সাইফের চেহারাটা পরখ করে অতঃপর নিশার, সে বনির দিকে তাকিয়ে নরম সুরে বলে, আপনি এক মিনিট আন্টির সাথে থাকুন। বলেই সে সাইফকে ইশারা করে সাইডে আসতে। সাইফ বাধ্য সৈন্যের ন্যায় দুর্জয়ের পিছু পিছু যায়। দুর্জয় এবার গলা ছেড়ে প্রশ্ন করে, কতদিন ধরে চলছে এসব? বসুমতী শপিং কমপ্লেক্সের ওই ঘটনার সময় থেকে। দুর্জয় আরও একবার তীক্ষ্ণ চোখে সাইফকে পরখ করে। রক্তের সম্পর্ক না থাকলেও নিশাকে সে আপন বোনের থেকে কম মনে করে না, আর তাছাড়া নিশা নিতান্তই ছোট এখনও, তাই ভাইসুলভ চিন্তাবশত বলে ওঠে। নিশা অত্যন্ত সহজ সরল একটা মেয়ে সাইফ, পানির মতো স্বচ্ছ ওর মন, আমি চাই না ও কষ্ট পাক। নিজের জান থাকতে কখনো ওকে কষ্ট পেতে দিব না স্যার, আই এম সিরিয়াস অ্যাবাউট হার। ওর অ্যাডমিশন টেস্টের ঝামেলা মিটলে আমি জুলফিকার স্যারের সঙ্গে কথা বলবো, ওনাকে সবটা জানাবো। আমি জানি ওনার মেয়েকে চাওয়ার যোগ্যতা এখনও আমার নেই, কিন্তু আমি নিজেকে প্রমাণ করব। আচ্ছা, নিজের কথা রেখো, অন্যথায় আমার তরফ থেকে নরম আচরণে আশা রেখো না। আপনি হয়তো আমাকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না স্যার, কিন্তু পুরো জীবন আপন কারো অভাবে ঘুনে খাওয়া মানুষ যখন ফাইনালি নিজের বলতে কাউকে পায়, তখন সে পুরো দুনিয়া এফ আর ওফোর করে দিবে ওই মানুষটার জন্য, তবুও গাদ্দারি করবে না। কসম করে বলছি স্যার, প্রাণ থাকতে আমি কখনো ইয়াসমিনের সঙ্গে গাদ্দারি করব না। আমি স্যারকে কিছু জানাবো না, তবে সময় মতো নিজেরটা সবটা জানিয়ে দিবে, বুকে সাহস নিয়ে হাত চাইতে আসবে। সাইফ জানে দুর্জয় স্যার যেহেতু বলেছে তিনি এই ব্যাপারে কিছু বলবে না, সুতরাং তিনি নিজের কথার বরখেলাপ করবে না। কিন্তু ওই ক্যাসেট, ওই ধানিমরিচ চুপ থাকবে তো? সাইফ বলে ওঠে, অনি ওকে আমি বুঝিয়ে বলবো, ও কাউকে জানাবে না। জিন্স এবং টি শার্টের সঙ্গে লম্বা ওভারকোট পরিহিত নারীটা সমুদ্রের তীর ঘেঁষে আপন মনে হাঁটছে।
নিজের অত্যন্ত পছন্দের হেল সুজোড়া সমুদ্রের পানি থেকে বাঁচানোর জন্য হাতে নিয়ে রেখেছে সে। দমকা বাতাসে তার লালচে চুলগুলো উন্মাদের মতো উঠছে। মাঝে মধ্যেই সমুদ্রের আছড়ে পড়া ঢেউ তীরে এসে তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আচমকা ফোন বেজে উঠতেই তৃষানের ধ্যান ভাঙে। সে জিন্সের পকেট হতে ফোনটা বের করে দেখে তার দাদিমা ভিডিও কল দিচ্ছে। দৃশান কলটা রিসিভ করেই হাসি হাসি মুখ করে বলে, আসসালামু আলাইকুম দাদিমা। ফোনের অপর পাশে থাকা বৃদ্ধা হাসি হাসি মুখ করে সালামের জবাব নিয়ে বলে, কেমন লাগছে আমার দেশ? তোমার দেশ আর দেশের মানুষগুলো অত্যন্ত সুন্দর দাদিমা। দেশকে কোনো সুদর্শন পুরুষের সঙ্গে সাক্ষাৎ হলো না কি তোমার? নিজের দাদিমার সঙ্গে তৃষানের সম্পর্কটা অত্যন্ত সহজ এবং সাবলীল, তাই সে বলে, শুধু সুদর্শন নয় বরং অত্যন্ত সুদর্শন। বৃদ্ধা এবার অবাক নয়নে দৃশানের উজ্জ্বল দৃষ্টি পরখ করে বলে, তুমি প্রেমে প্রেমে পড়নি তো? দৃশান এবার চুপ হয়ে যায়। মুখের হাসি উবেগিয়ে নেমে আসে ঘোর অমানিসা। শান্ত গলায় বলে, আমি তোমাকে পরে কল দিচ্ছি দাদিমা, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দেয় দৃশান। তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নির্নিমেষ সমুদ্র পানে তাকিয়ে ভাবে কি এক সর্বনাশ ডেকে আনলো সে। দুটো মানুষের মধ্যে রয়েছে কত শত পার্থক্য, বয়সের পার্থক্য, জাতীয়তার পার্থক্য, আর তার সঙ্গে দুটো মানুষ দুটো ভিন্ন দেশের রক্ষাকর্মী, দেশ এবং দায়িত্ব দিয়ে বাঁধা তারা। সেই শিকল শিরে কেউই বেরোতে পারবে না। এই টুকরো টুকরো অনুভূতি ছেড়ে শীঘ্রই বেরিয়ে আসতে হবে রামরার, আর কোনো পথ নেই তার কাছে। মনে মনে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এই দেশটা ছেড়ে তার নিজের দেশে ফিরতে হবে। তার অনুভূতিগুলো তাকে গোলমলতার মায় পেঁচিয়ে ধরার আগে তাকে ফিরে যেতে হবে। ওই পুরুষটাকে আরও একবার দেখার অপ্রতিরোধ ইচ্ছেটা দমন করতে হবে তৃষানের। তাতে বুকের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতর হলেও দৃশানের ভাবনার মাঝে খুব কাজ হতে ভেসে আসে একদল ছেলের গড়াল ছেড়ে গাওয়া গানের সুর। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না, আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না।